হযরত আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি মাদ্দাজিল্লুল আলিয়া, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে। আর উপস্থিত ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতলি। আজকের এই মহতি জলসার, তথাপি অত্র চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমার প্রাণপ্রিয় উস্তাদ, উস্তাদের জন্যই বললাম যে হুজুর ফুলতলিতে রমজানুল মুবারকে সাদিস পড়ান, আর আমি 2003 সালে ফুলতলি থেকে সাদিস করেছি, এই জন্যে উনি আমার উস্তাদ। ঠিক না বেঠিক বলেন? আমাদের সম্মানিত উস্তাদ, পত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আজকের মাহফিলে উপস্থিত ছিলেন আমার আগে যিনি আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব, হযরত মাওলানা মুফতি জামিল হুসেন সালিহ সাহেব, আরও ছিলেন হযরত মাওলানা মুশাইদ আহমদ কামালি সাহেব, ও উনি আসবেন, হুজুর আসবেন। আরও আছে দেখা যাচ্ছে হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বারী জিহাদি সাহেব বিশ্বনাথী, উনি চলে গেছেন। আরও আছেন হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, অধ্যক্ষ হাটুবাঙ্গা আলিম মাদ্রাসা ফেঞ্চুগঞ্জ, সহ অত্র প্রতিষ্ঠানের সকল উস্তাদ মহোদয়, তুলাবায়ে জাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার পাশে বসা আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রভাষক মহোদয় সহ যারাই এত কষ্ট করে আজকের এই মহতি জলসায় রাত গভীর পর্যন্ত বসে আছেন, আপনারা একটা কথা বলুন তো, এই মাহফিলে আসার বসার সব কিছুর বিনিময়ে দুনিয়ার কোনো লোভ লালসা কি আমাদের মধ্যে আছে? জোরে বলেন, আছে? দুনিয়ার কোনো নেতা নেত্রী কিংবা দুনিয়ার কোনো লোভ লালসায় কি আমরা এতক্ষণ বসে থাকতে পারতাম? কথা বলেন, অবশ্যই পারতাম না। আমাদের আজকের এই মাহফিলটা, আজকের এই স্থানটা, এমনিতেই এই মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত নয়, কেয়ামত পর্যন্ত এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুঝেন নাই, এই জায়গাটা, মাদ্রাসার যে এরিয়াটা, এটা সম্পূর্ণটা জান্নাতের বাগান। তখন থেকে, যখন থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল এবং কেয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর এখানে যারা আছে এই মাদ্রাসাতে, যারা প্রতিনিয়ত কোরআন সুন্নাহ শিখতেছে, তারা প্রতিটা মানুষই নিঃসন্দেহে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী তারাও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব নূর নবী নূরে মুজাসসাম হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাঈকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কিভাবে আমরা জান্নাতি, এই মাদ্রাসা কিভাবে জান্নাতের বাগান, আর এই মাদ্রাসাতে এসে যারা কোরআন শিখে সুন্নাহ শিখে তারাই বা কিভাবে জান্নাতি, এই প্রশ্ন আমাদের জাগে কি জাগে না? জোরে বলেন, জাগে কি জাগে না? আপনারা কি ঘুমাইতেছেন? ঘুমে ধরছে? ব্যারোমিটার চাপতে দেখবো নাকি? আমার ভাইয়েরা, অনেক দূর থেকে এসেছি, আল্লাহর ওয়াস্তে যদি একটু সময় ব্যয় করেন, হয়তো আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে।
এই মাহফিলে যারা বসে আছি, হয়তো আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল হবে, মাদ্রাসা থাকবে, আমার মতন বক্তা আর আপনার মতো শ্রোতা হয়তো বা এই মাহফিলে আর আসার সুযোগ হবে না, ঠিক না বেটি? কার জন্য জানি রে জীবনের শেষ মাহফিল হয়ে গেল, কার জন্য জানি এই চান্দগ্রামের কবরের মাটি প্রস্তুত হয়ে গেল, কার জন্য জানি রে চান্দগ্রাম বাজারের সাদা মার্কিন প্রস্তুত হয়ে গেল, কেউ তা আমরা জানি না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু সময় দিন, হৃদয়ের কান খুলে কথাগুলো শুনুন। এই অপারেটর ভাই, সাউন্ড খুব বেশি টানে, আপনি একটু কন্ট্রোল করেন সাউন্ডটা, রাত তো গভীর, যাতে সাউন্ডটা বেশি মানে আমার ক্ষেত্রে বেশি কষ্ট না দেখে। আমার ভাইরা, জীবনে বহুদিন বহু রাত আমরা যেভাবে মন চায় সেভাবেই কাটিয়েছি। আজকের একটি জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে এসে বসে পড়েছি, এতে কোনো সন্দেহ নাই। তিরমিজির হাদিস, এটা মাদ্রাসা, এখানে অনেক অনেক আলেমুলাম আছে যারা আমার উস্তাদের উস্তাদ হবেন। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন এই স্থানটা কিভাবে জান্নাতের বাগান হলো, যে স্থানের মধ্যে কোরআন সুন্নার আলোচনা হয়, এই স্থানের মধ্যে যখন মানুষ চলে আসে, আল্লাহর কোনো বান্দা যখন তার ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতা আরিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোনো বান্দা, আমার কোনো উম্মত যখন কোরআন সুন্নার কথা শোনার জন্য মসজিদ কিংবা মাদ্রাসায়, কোনো আজের মাহফিল কিংবা হক্কানি আল্লাহর ওলিদের খানকায় চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দার ইজ্জত আর সম্মানের জন্য নূরের ফেরেশতাগুলো তাদের নূরের পাখাগুলো ওই বান্দার পদতলে বিছিয়ে দেয়। যারা কোরআন শিখে হাদিস শিখে এই নিয়ত করে আসে যে আমি আজকে কোরআন শিখবো হাদিস শিখবো, নিয়ত ঠিক থাকতে হবে, ঠিক না বেটি? আর নিয়তে গণ্ডগোল হলে কাজ হবে? দেখেন না, আজকে আমাদের নিয়তে গণ্ডগোল, আমরা আজকে বক্তা হই মানুষকে উল্টা পাল্টা ফতোয়া শোনানোর জন্য, ঠিক না বেটি? আসেন এরকম বক্তা বাংলাদেশে কম আছে? বক্তার নিয়ত থাকে টাকা ইনকাম করা, বক্তার নিয়ত থাকে রসুল্লাহর বিরুদ্ধে কিভাবে ফতোয়াবাজি করা যাবে এই চিন্তা। কথা বলেন ঠিক না বেটি? বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, বর্তমান বাংলাদেশে ইহুদি খ্রিস্টানের পার্সেস করা কিছু আলেম নামের জালেম, বক্তা নামের তক্তারা, শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, শাহ কারামত আলী জনপুরি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহ, লালিত সোনার বাংলার সরল মনা মুসলমানের ইমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর আমরা শ্রোতারাও তো আজকে উপরে ফিটফাট, যেগুলোর ভিতরে সদরঘাট বলবো নাকি চাঁদনীঘাট বলবো, আছে নাকি চাঁদনীঘাট আশেপাশে? চাঁদনীঘাট আছে, যেগুলো দেখতে ফিটফাট আর ভিতরে হচ্ছে চান্দিগার, ওই রকম কিছু বক্তা নামের তক্তার পিছনে আজকে আমাদের মুসলমানের কিছু যুবক সন্তান আজকে দৌড়াচ্ছি আমরা। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদেরকে একটা কথা বলি, এই সিলেট, আপনার বৃহত্তর সিলেটে যেই খেদমত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, পরবর্তীতে সারা বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ড ব্যাপী আল্লামা সাহেব কিবলা ফুলতলি যে খেদমত করে গেছেন, অন্তত সিলেটবাসীকে এসে যদি কোনো বক্তা নামের তক্তা সুন্নিয়াত কাকে বলে শেখাতে চায়, ইমান কাকে বলে শেখাতে চায়, আমল কাকে বলে শেখাতে চায়, ভিন্ন পন্থায় অপব্যাখ্যার মাধ্যমে কোরআন সুন্নার, এটা কি অন্তত আপনারা যারা সাহেব কিবলা ফুলতলিকে দেখেছেন তা মেনে নেবেন? বুঝেন নাই মনে হয় কথা, আপনি কি মনে করেন? সাহেব কিবলা ফুলতলিকে আপনি কি মনে করেন? সাহেব কিবলা ফুলতলি সম্পর্কে আপনি কি কমেন্ট করবেন?
আমরা তো সবাই যাই ফুলতুলি সাহেব বাড়িতে, যাই কি যাই না, কথা বলেন। প্রতিদিন এমন শত শত হাজার হাজার মানুষ সাহেব কেবলার জিয়ারতে মানুষ যায় কি যায় না? তা আপনি কি একবার প্রশ্ন করেছেন যে মানুষ কেন যায়? সাহেব কেবলা ফুলতুলির মতো মানুষ তো আপনিও, কথা বলেন না। সাহেব কেবলা ফুলতুলির মতো মানুষ তো আমিও, আমার পিছনে কেন দৌড়ায় না? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন কি কখনো করেছেন? এই প্রশ্নের উত্তর কি কখনো খুঁজেছেন? যদি প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর খুঁজতেন আর প্রশ্নের উত্তর পেয়ে যেতেন, তাহলে নামদারি কিছু বক্তা নামে তত্ত্বাদের পিছনে আমরা ঘুরতাম না, কথা বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই কথা? আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যক্তির পিছনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, বর্তমানে দেখা যায় কোটি কোটি মানুষ শুধু হায় 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 করে আর বলে ফুলতলির ফুল আমাদের সামনে আর নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন ব্যক্তি সাহেব কিবলা ফুলতলি, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। একজন সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, কোরআন কারিমের খেদমত কে আমার আল্লাহ এত কবুল করেছেন, মঞ্জুর করেছেন, বাংলাদেশের এরিয়া অতিক্রম করে গোটা ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো দামি দামি রাষ্ট্রে আমার সাহেব কিবলা ফুলতলির কেরাতের খেদমত চলে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে গোটা ওয়ার্ল্ডে একটি মাস রমজানুল মুবারকে সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক উত্তরসূরি আধ্যাত্মিক সন্তানরা এক রমজানুল মুবারকে এতগুলো মানুষ সাহেব কিবলা ফুলতুলির সন্তান হয়ে, আধ্যাত্মিক সন্তান হয়ে কোরআন কারিমের তেলাওয়াত শিখে গোটা পৃথিবীতে জরিপ করলে এমন একজন পিতা পাওয়া যাবে না যে পিতার সন্তানগুলো এত বেশি আল্লাহর কোরআনের চর্চা করে, কথা বলেন ঠিক না বেটি? প্রশ্ন হলো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন যদি করতে চান, আমার আল্লাহ বলেন রে গুলাম একটি বার প্রশ্ন কর, উত্তর আমি দিয়ে দিয়েছি কোরআন কারিমে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বলেন? সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ঠিক না বেটি? ওলি হয় কেমনে? ওই যে সাহেব কিবলার পিছনে মানুষ কেন দৌড়ায় বা এখনো কেন যায়, কিয়ামত পর্যন্ত যাবে, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরবর্তী আয়াতেই তাদের চিহ্ন দিয়ে দিচ্ছেন কিভাবে তারা আল্লাহর ওলি হয়ে গেছে, কেন তাদের ভয় নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে গেছে তার জন্য আমার আল্লাহর সৃষ্টি জগতের সব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সেরতাজ মাথার তাজ কলিজার টুকরা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন পিপাসু ছাত্র ছাত্রীদের একমাত্র আধ্যাত্মিক রাবার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, উনার জীবন, উনার যৌবন, উনার পরিবারের প্রত্যেকটি সদস্য, ধন সম্পদ যা কিছু আছে, আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেমনে আল্লাহু আকবার বলবেন, ভোল্টেজ কমাই ফেলছেন, ঠিক না বেঠিক? আর মানুষও তো কম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন রে গুলাম তুই বল কি বলবো মাওলা, ইন্না সলাতি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার জীবন, আমার মরণ, সুজাকতা, আমার বলতে যা কিছু আছে একমাত্র তুমি আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেন
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য হবে কারো সাথে ভালোবাসা, আবার আল্লাহর জন্য হবে কারো সাথে দুশ্মনী। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, উনার জীবন যৌবন উনার প্রত্যেকটা সন্তান সহ ধন সম্পদটাকে একমাত্র কোরআনের খেদমতে আমার আল্লাহর জন্য, আমার নূর নবীর জন্য। আল্লামা সাহেব কিবলা ফুলতলি সৈয়দপুরের জমিনে রক্ত দেয় কিন্তু আমার নবীর শান মান ভুলে না। ঠিক না বেটি? বলেন মুসলমান, আমার নূর নবী মহাব্বতের জন্য, তাজিমের জন্য, তারিফের জন্য, মিলাদের কিয়ামের জন্য সাহেব কিবলা ফুলতলি বুকের তাজা রক্তটাকে ঢেলে দেয়। মাথার মধ্যে একটি নয়, দুইটি নয়, প্রায় ২৬টির আঘাত প্রাপ্ত হয়েছেন। সাহেব কিবলা বলেছেন, আমার জীবন চলে যাক, আমি আমার নূর নবীর শান বলবো না, আমি আমার নূর নবীর ইজ্জত হারাতে পারি না, আমি আমার নবীর ভালোবাসা, আমার নবীর ইজ্জত, আমার নবীর তারিফ, আমার নবীর সম্মান আমি আব্দুল লতিফের জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি। বলেন আল্লাহু আকবার। কথা মনে বুঝেন নাই? এসব কথা বলছি কেন? সাহেব কিবলার পিছনে মানুষ দৌড়াইতো কেন, দৌড়ায় কেন? ঠিক না বেটি? আগে তো প্রশ্ন করে উত্তর নেবেন, শুধু শুধু ফতোয়াবাজি করবেন আল্লাহর ওলীদের বিরুদ্ধে। আল্লাহ মাযহাবি বন্ড প্রতারক মুনাফিক বক্তা নামের ডাক্তারদের কথায় প্রশ্ন করেন, উত্তর নেন। যদি কোরআন হাদিসের বাইরে আমরা কিছু বলি আল্লাহর ওলীদের পক্ষে, তাহলে আমাদের জবানকে স্তব্ধ করে দিন, যদি সাহস থাকে। ঠিক না বেঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলতেছি, আমার সাহেব কিবলাকে উদাহরণ টেনে বলতেছি, কথাগুলো মিলে কিনা আপনি আগে জানবেন, তারপরে ফতোয়াবাজি করবেন। ওরে মৌলবি, না জেনে ফতোয়াবাজি করিস না, তোর মতো মৌলবি সারাদিন কয়েক ডজন মৌলবি গাট্টা লাগায় দিল, আল্লাহর ওলীদের মতো যে খেদমত আল্লাহর ওলীরা করে গেছেন তোর পক্ষে কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহেব কিবলার পিছনে কেন মানুষ দৌড়াইত, এখনো কেন শত শত মানুষ যায়, প্রশ্ন জাগে কি জাগে না? উত্তর একটাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে গেছে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ ওই বান্দার গোলাম বানাইয়া দিয়েছে। এই জন্যই তো আল্লামা সাহেব কিবলা ফুলতলি ২০০৮ সালে আমাদেরকে তিম করে ফুলতলির ফুল বাগানে শুয়ে আছেন রে, কিন্তু এখনো দেখা যায়, এই তো সাহেব কিবলার ইসলে সব গেছে, লক্ষ লক্ষ মানুষ গেল, শুধু মাজারের চতুর্পার্শ্বে ঘুরে আর জিয়ারত করে আর ঈদের গভীর থেকে ডাক দে, সাহেব কিবলা আপনি বুঝে আমাদেরকে চিরতরে এতিম বানায় চলে গেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, না না না, এখনো সাহেব কিবলা আমাদেরকে ভুলে নাই, ভুলতে পারে না। ঠিক না বেঠি? চিনার মতো যদি চিনতে পারেন সাহেব কিবলা রহমাতুল্লাহ, জিয়ারত এবং তাওয়াজ্জু মুরাকাবায় যদি সময় দিতে পারেন, এখনো দেখবেন সাহেব কিবলা ফুলতুলি আপনারে আমারে ডাকে, আয়রে গোলাম আয়, আমি যেভাবে আল্লাহর হয়ে গেছিলাম, আমি যেভাবে চেষ্টা করেছি আল্লাহর হতে, আমার পিছনে যেইভাবে মানুষ দৌড়াইতে, তুই ইচ্ছা করলেও পারবি। ঠিক না বেঠি? সম্ভব নাকি অসম্ভব? কেন আল্লাহর ওলীরা এত বড় দরজার হয়ে গেছেন, কেন আল্লাহর ওলীরা তাদের পিছনে কেন মানুষ দৌড়ায়, আমার পিছনে কেন দৌড়ায় না? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ বলেন, ও গোলাম, প্রশ্ন করিস আমার বন্ধুকে, আমি তো নিজেই বলে দিয়েছি, আল্লাযীনা আমানু, যারা হচ্ছে আমানু ইমানদার, ওয়া কানু ইত্তাকুন, এবং যারা হচ্ছে তাকওয়াবান, যাদের মধ্যে খোদা ভীতি আছে। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় মহান ওলী কি এমনিতেই হয়ে গেছেন? কথা বলেন, এমনিতেই হয়ে গেছেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত অনুরক্ত, আমার মতো নাফরমান এই জীবনটাকে এজন্যই সার্থক মনে করি, এই ফেত্তা ফাসাদের জমানায়
আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুরির মতো একজন মহান ওলির কাছে কেরাতের শিক্ষাটা নিতে পেরেছি। ভাইর আমার, বন্ধুরা আমার, এই সাহেব কিবলা ফুলতুরি এমনিতেই হয় যান নাই। আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আমরা সে বসে পড়েছি, আর মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায় যারা পড়ে তাদের ইজ্জত কত, সম্মান কত। আল্লাহর হাবিব বলেন, রে গোলাম, তুই যখন মাদ্রাসার পড়াশোনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে দিস, তখন তোর পায়ের নিচে তোর সম্মানে, এলেমের ইজ্জতে আর বরকতে আমি তোর পায়ের নিচে নূরের ফেরেশতাদের নূরের পাখাগুলি গালিচা বানায় বিছিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর হাবিব নূর নবী বলেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল ইতান ফিল মা। আল্লাহর হাবিব নূর নবী বলেন, যখন আমার কোনো বান্দা কোরআন শিখতে আসে, আমার কোনো উম্মত কোরআন শিখতে আসে, কোরআনের মজমায় চলে যায়, ওয়াজ মাহফিল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, খাটি হক্কানি পীরের দরবার হোক, যখন বান্দাটা একটা এলেমের মজমায় বসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আকাশ জমিনের যত নূরের ফেরেশতা আছে, শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহর যত সৃষ্টি আছে শুধু তাই নয়, নদীয়ার সমুদ্রের তলদেশে যত কোটি কোটি প্রজাতির মাছ আছে, কীট পতঙ্গ আছে, সোজা কথা আমি আপনি সারা এই মুহূর্তে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকুল আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। তাহলে যারা এলেম শিখে, যারা কোরআন সুন্নার মজমায় বসে, তাদের জন্য আল্লাহ সব সৃষ্টিকুল গুনামাফের মাগফিরাতের দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে বসে আছি, আমরা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নাই, এমন কেউ কি আছেন বলতে পারবেন? জীবনে সবারই কিছু না কিছু গুনাহ আছে, আছে না নাই? এই গুনাহ নিয়ে আপনি মাহফিলে বসেছেন এই মুহূর্তে, আল্লাহ রাসূলের হাদিস, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল ইতান ফিল মা, আসমান জমিনের যত নূরের ফেরেশতা এবং নদীয়ার সমুদ্রের তলদেশে যত কোটি কোটি প্রজাতির মাছ আছে, আমি আপনি বলতে পারবো গোটা দুনিয়াতে কত জাতের মাছ আছে বলতে পারবো? এই সিলেট বিভাগে যতগুলো খাল বিল আর নদীর এবং আপনার হাওরের নিচে মাছ আছে, এগুলোর হিসাব আমাদের কাছে আছে। সোজা কথা, পৃথিবীতে যত মাছ আছে, কীট পতঙ্গ আছে, যত জাতের যত প্রজাতির, এই মুহূর্তে আমার আপনার জন্য রাসূলুল্লাহর হাদিস গুনাহ মাফের দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি জীবনের সব গুনাহ নিয়ে আজকে এই মাহফিলে বসেছি, আমার আমার আপনার তামাম জিন্দিগির গুনাহ এই নিয়ে মাহফিলে বসেছি এই মুহূর্তে, আমি আপনি সারা যারা আল্লাহর সৃষ্টি বলতে আছে সবাই আমার আপনার জন্য গুনাহ মাফের দোয়া করতেছে। বলেন আমরা না হয় গুনাহগার, আমাদের দোয়া যদি আল্লাহ কবুল নাও করেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি সৃষ্টির দোয়াকে যদি কবুল করে নেন, এই মুহূর্তে আমি আপনি কি নিষ্পাপ হয়ে গেছি কিনা বলে, আমি আপনি গুনাহগার, কিন্তু আল্লাহর যত সৃষ্টি আছে, নূরের যত ফেরেশতা আছে, নদীয়ার সমুদ্রের তলদেশে যত মাছ আছে, সোজা কথা আল্লাহর সব সৃষ্টি এই মুহূর্তে আমার আপনার জন্য গুনাহ মাফের দোয়া করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যদি গুনাহগারও হই, আমাদের দোয়া আল্লাহ কবুল না করলেও আল্লাহর ফেরেশতার দোয়া কি আল্লাহ কবুল করবেন না? তাহলে এই মুহূর্তে আমরা কি কথা বলে নিষ্পাপ? যেটা বলেন বিশ্বাস হয় না, কেমনে বিশ্বাস হইব, কেমনে বিশ্বাস হইব? আমাদের অন্তরে তো আপনার জঙ্কার পড়ে গেছে, অন্তরে পাপ করতে করতে অন্তরটা এমন পাথরের ন্যায় শক্ত হয়েছে যে এই অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের ভয়, রাসূলুল্লাহর হাদিসের শিক্ষা অন্তরে এখনো ঢুকাতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, নৈরাশ হবেন না, এই মুহূর্তে আমার আপনার তামাম জিন্দিগির সব গুনাহকে আল্লাহ দুই মুছে পরিষ্কার করে বেগুনাহ মাসুম বানায় দিতে পারেন, পারেন কি পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহ ডাকতেছেন, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে শুধুমাত্র পাপ কাজে লিপ্ত হচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে,
এই মাহফিলটাকেও সিলা করে আমার আল্লাহ আপনার আমার তামাম জিন্দিগির গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে, বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে একটি শিশু সন্তান মায়ের পেট থেকে বের হলে যেইভাবে নিষ্পাপ অবস্থা আছে ওইভাবে নিষ্পাপ অবস্থায় আজকে এই মাহফিল থেকে আমাকে আপনাকে বাড়িতে ফেরত দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ও গোলাম গোলাম রে, তোর কি তামাম জিন্দগিতে শুধু গুনার গুণা আছে? তোর কি সারা জীবন সব পাপ আর পঙ্খিলতা আছে? তোর গুনার গাঁঠুরিটা নিয়া আমার ক্ষমার দিকে অগ্রসর হ। তুই গোলাম যখন আমার ক্ষমার দিকে একটি কদম অগ্রসর হস, আমি মাওলা তোর দিকে দুইটা কদম দিয়ে অগ্রসর হই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করতে চান কি চান না? এই জন্য আল্লাহটাকে ওয়াসারিউ ইলা মাগফিরা, ও গোলাম আমার ক্ষমার দিকে অগ্রসর হ। যদি আমার ক্ষমার দিকে অগ্রসর হইতে পারিস, তার মানে আমার ক্ষমা যদি চাইতে পারিস, তার মানে ও গোলাম আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারিস রে, তোর 50 বছর 60 বছর 70 বছর 80 বছরের তামাম জিন্দগির সব গুণা নিয়ে যদি আমি আল্লাহর দরবারে একটিবার মরার আগে মরার ভান করতে পারিস, তার মানে তওবা করতে পারিস, আমি আল্লাহর কাছে যদি ধরা দেওয়ার মতো একবার ধরা দিতে পারিস, ও গোলাম আমি তোর তামাম জিন্দগির সব গুণা খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে বেগুনা মাসুম বানিয়ে দেই। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমা করলে কি কারো কোনো সমস্যা আছে? আল্লাহর কাছে কেউ কমপ্লেন দিতে পারবে? ভাইয়ের আমার বন্ধুরা আমার, আজকের এই মাহফিল কার জীবনের জন্য জানি শেষ মাহফিল? আমার আল্লাহ বলেন, গোলাম এখনো সময় আছে, এখনো টাইম আছে রে, আমি আল্লাহর কাছে একটিবার তওবা কর, আমি আল্লাহর কাছে তোর তামাম জিন্দগির গুনাহ নিয়া ক্ষমা চা, মাফ চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, ও গোলাম তোর গুনাহ কি জমে 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 আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে গেছে নাকি? ভাইয়ের আমার বন্ধুরা আমার বলেন, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়েছে এমন কেউ আছে? কথা বলেন, এমন কেউ আছে? আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ তোর হয়ে গেছে নাকি? ইয়া ইবনে আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তোর গুনাহ কি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে গেছে নাকি? যদি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়, আমি এই গুনাহটাও তোর ক্ষমা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এসে এক লোক বলল, হুজুর এক ব্যক্তি তার বাবাকে কতল করেছে, বাবাকে কতল করে মাথার কুলিতে মদ পান করেছে, হুজুর আবার সেই ব্যক্তিটা কি করেছে, সে তার আপন মায়ের সাথে জেনা করেছে। বলেন না, নাউজুবিল্লাহ, কি করছে? ইমাম আবু হানিফাকে এসে বলতেছে, হুজুর এক ব্যক্তি তার বাবাকে হত্যা করছে, হত্যা করে মাতার খুলিতে মদ পান করছে, আবার সে তার মায়ের সাথে জেনা করছে। আচ্ছা আপনারা বলুন, এই পাপ কি তার ক্ষমা হবে? কথা বলে অনেকে হাত নাড়ায় না, মাথাও নাড়ায় না। যেই লোক তার বাবাকে কতল করেছে, মাথার খুলিতে মদ পান করেছে, আপন মায়ের সাথে জেনা করেছে, এই লোকের গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? আপনার কি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি সাফ বলে দিলেন যে না, ক্ষমা করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম গোলাম রে, ইয়া ইবনে আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তোর গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয় আমি ক্ষমা করতে পারি, তবে শর্ত আছে, আছে না নাই?
ইমামে আজম আবু হানিফাকে যখন লোকটি বলল, হুজুর যেই লোকটা তার বাবাকে কতল করেছে, মাথার কুলিতে মদ পান করেছে, তার মায়ের সাথে জেনা করেছে, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা আপনি বলুন। ইমামে আজম ডাক দিয়ে বলল, আরে আল্লাহর বান্দা, ওই লোকটাও যদি আল্লাহর দরবারে তাওবা নসুহা নিয়তে একবার হৃদয়ের গভীর থেকে তওবা করতে পারে, আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন গোলাম তুই যদি তওবা করতে পারিস। এই আয়াত আল্লাহ বলছেন কি বলছেন না, এটা কি আল্লাহর কথা কিনা বলেন? আল্লাহ কি বলেন, ইল্লা মান তাবা, যদি বান্দাটা তওবা করে, ওয়া আমানা ইমানটাকে পরিপূর্ণ করে পরিপক্ক করে, ওয়া আমিলা আমালান সালিহা, তারপর যদি সে নেক আমল করে, যদি বান্দাটা নেক আমল করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা তাহরিমের মধ্যে, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির আল্লাহ ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওরে গোলাম তুই কি তোর নফসের সাথে চরম পর্যায়ের জুলুম করে ফেলেছিস। এমন মানুষ আছে না নাই, যে লোকটা বাবার সাথে বাবাকে কতল করে, মাথার কুলিতে মদপান করেছে, আপন মায়ের সাথে জেনা করেছে, বলেন এর থেকে পাপি, এর থেকে কমবক কি আর জমিনে কেউ থাকতে পারে? ইমাম আজম বললেন, রে আল্লাহর বান্দা তুই যদি আল্লাহর দরবারে তওবা করিস, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাস, তোর এই তামাম জিন্দিগির এই মারাত্মক পাপটাকে আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন গোলাম আমার রহমত থেকে তুই বঞ্চিত হইস না, বঞ্চিত হওয়া যাবে। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওরে গোলাম যদি তওবা করার মতো একবার তওবা করতে পারিস। কোন তওবা? আমরা তো এখন সকাল সন্ধ্যায় তওবা করি, করি কি করি না, জোরে বলেন কোন তওবা? তওবা শব্দের অর্থই হচ্ছে ফিরা। তওবা শব্দের অর্থ কি? কোত্থেকে ফিরবেন? গুনাহ থেকে। এই যে এত বড় জঘন্য পাপ করছেন, এই পাপ থেকে সারা জীবনের জন্য, অর্থাৎ আপনার 50 বছর 60 বছরের ইতিহাসে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যা মন চাই তাই করেছেন, এমন মানুষ আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে, নামাজও পড়ে সুদ খায়, কথা কন, নামাজও পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন তোর তামাম জিন্দিগির সব গুনারে গাঁটুরি বাঁধিয়া যদি আমি আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে একটি ডাক মেরে বলতে পারিস, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই গোলাম তুই যেই মাত্র হৃদয়ের গভীর থেকে আমি আল্লাহর এইভাবে ডাক দিবি, তামাম জিন্দিগির সব গুণা থেকে ফিরবি, তার মানে আর জীবনে কোনো দিন তুই গুণা করবি না, তাওবা মানে ফিরা। মনে করেন মুখ থেকে থুতু ফেললেন, এই থুতু কি আবার রিটার্ন খাওয়া যায়, কথা বলেন? ওই রকম
মানে যেটা থুতু ফেলছেন ফেলছেনই, বাস এটা আর কখনো মুখে ফিরিয়ে নেওয়া যাবে। ওই রকম তওবা যদি করতে পারেন, আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না, আর কোনোদিন রোজা ছেড়ে দিবেন না, তৌফিক থাকলে হজ করবেন, যাকাত দিবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা বিচারে লিপ্ত হবেন না, অন্যের হক নষ্ট করবেন না, ব্যবসা করতে পারলাই ওজনে কম দিবেন না, সর্দারি করতে গিয়ে দুই দিক থেকে ঘুষ খাবেন না, যদি সব কিছুর থেকে আপনি তওবা করতে পারেন, ক্ষমা চাইতে পারেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে ডাক দিয়ে বলেন, সুম্মাস্তাগফারতানি লাগফারতুলাক, গোলাম রে তোর 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাগুলিকে আমি আল্লাহ একটি নিমিষে তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে তোর তমাম জিন্দগির সব গুণাগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে তোরে বেগুনা মাসুম বানাইয়া আমি জান্নাতে পাঠাই দেব। সুবহানাল্লাহ, আল্লাহ পারেন কি পারেন না ভাইরা? এজন্য আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দু দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কি বলছেন আমার আপনার তো খবর নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে 50 বছর, 60 বছর, 70 বছরের গুনার গাঁটুরিটা নিয়ে আমি মাওলার দরবারে তওবা করলি, ক্ষমা চাইলি, তওবা করলি, ইমানটাকে পরিপূর্ণ করলি, ওয়া আমিলা আমালান সালিহা, তারপর তুই নেক আমল করতে শুরু করলি, তার মানে আর কোনোদিন পাপ কাজ করবি না। তুই তওবা করার পর মনে করেন আজকের এই মাহফিল থেকে জীবনের সব গুনাহগুলির কথা খেয়াল করে এইখানে কে গুনাহগার আছেন সবাই তো জানেন, ঠিক না বেঠিক? কানা মনে মনে সব জানা, কানা মনে মনে কি, কে গুনাহগার, কে কি করেছেন সবাই জানেন। কিন্তু ভাইরা যদি আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাতটাকে জীবনের শেষ রাত মনে করে, এই মুহূর্তে মাওলার দরবারে একটা ডাক মেরে হৃদয়ের গভীর থেকে বলতে পারেন, মাবুদ যা করেছি সব ভুল করেছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার সাথে তো সাদামার কিনের কাপড়টা সারা আর কিছুই যাবে না। এই কথাগুলিকে খেয়াল করে যদি তওবা করতে পারেন, আল্লাহ বলেন, ও গোলাম তওবার পরে যদি তুই নেক আমল করার মতো ইচ্ছা পোষণ মনে মনে করতে পারিস, গোলাম রে আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ বলেন, ও গোলাম তুই যে 50 বছর 60 বছর গুনাহ করেছিস এই গুনাহগুলিকে তো আমি আল্লাহ ক্ষমা করেই দিব। আবার বলেন, ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলে তোর 50, 60, 70, 80, 100 বছরের গুনাহকে আমি ক্ষমা করব, এই গুনাহগুলিকে আমি ক্ষমা করে কান্ত হব না। ও গোলাম এই গুনাহগুলির আমি আল্লাহ ক্ষমা করে, তুই তওবা করার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলি রে নেক দ্বারা বদলাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ আগেই বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার ক্ষমার দিকে আয়, বলছেন কি না আল্লাহ? যদি ক্ষমার দিকে আয় আসতে পারিস কি হবে, জান্নাতের বাগানে যদি ঢুকতে পারিস, এখানে কি জাহান্নামের কিছু আছে? কথা বলে না, এটা কি জান্নাতের বাগান, ঠিক না বেঠি? এই মুহূর্তে যদি আপনি মারা যান, নিঃসন্দেহে ডাইরেক্ট শহীদের মর্যাদা পেয়ে জান্নাতি, বলেন সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূর নবীর হাদিস, মান জালাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালা খালফা যাহরিহি সাকাহু ইলান নার, যে ব্যক্তি জীবনটারে কোরআনের রং দ্বারা সাজায়, কোরআনের রঙে রঙিন হয়ে যায়, তার জীবনটারে কোরআন দিয়ে সাজা যায়, আল্লাহ বলেন, এই আল্লাহর হাবিব বলেন, এই কোরআন বান্দাটাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন আমরা যারা এখানে এসেছি, এই মাদ্রাসাতে যারা দর্স দেন, এই মাদ্রাসাতে যারা পড়াশোনা করেন, এরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? আর আমাদের দেশের কিছু মানুষ তো আছে, হুজুর দেখলে টিটকারি মারে, মারে কে মারে না, মারে না, হুজুরের দৌড় আর কি, হুজুর মোল্লার দল মসজিদ পর্যন্ত, কয় কি কয় না,
মোল্লার দল ওই পর্যন্ত মসজিদ পর্যন্ত না, মোল্লার দল মসজিদ পর্যন্ত না, মোল্লার দল জান্নাত পর্যন্ত। বলেন সুবহান, তোমার মতো এক হাজার না, এক লক্ষ না, এক কোটি এই আওয়াম বান্দার যেই ইজ্জত আল্লাহর কাছে নাই। একজন আলেমে তাকি, একজন আলেমে হাক্কানি, একজন আলেমে রব্বানি, যে আলেম আমার সাহেব কিবলা ফুলতলির মতো হয়, যে আলেম হযরত শাহজালাল মুজাদ্দাদিয়ামনির মতো হয়, যে আলেম শাহ কারামত আলী জনপুরির মতো হয়, যে আলেম বড় পীর আব্দুল কাদের জিলানির মতো হয়, ওই রকম কোটি কোটি আওয়ামের চেয়ে একজন আলেমের ইজ্জত সম্মান আল্লাহর কাছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহান, জোরে বলেন না সুবহান আল্লাহ। আলেমরে কি মনে করছেন, মাদ্রাসা ছাত্ররে কি মনে করছেন, মাদ্রাসা ছাত্র হাঁটলে সগিরা গুনাহ মাফ হয়? বলেন না সুবহান আল্লাহ। একজন আলেমের ইজ্জত কত? আল্লাহর হাবিব আবার বলেন, ওয়া ইন্নাল আলেমা আলাল আবিদ কাফাদলিল কমরি আলা সাইরিল কাওয়াকিব। রে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, ফাদলুল আলেমে আলাল আবিদ, আবেদ যারা অর্থাৎ যারা কোরআন সুন্নার ইলম শিখে না বা মাদ্রাসার বারান্দায় যারা যায় না, যারা মাদ্রাসার পড়াশোনা করে না, কোরআন হাদিস যারা শিখে না, ওই রকম বান্দার মধ্য থেকে একজন আলেমের ইজ্জত কত? আল্লাহর হাবিব বলেন, আকাশের মধ্যে কোটি কোটি তারকারাজি জ্বলছে কিনা বলেন, এই কোটি কোটি তারার মধ্যে চাঁদের সম্মান বেশি না কম? জোরে বলেন, কোটি কোটি তারকারাজি জ্বলছে, এই কোটি কোটি তারকার মধ্যে একটা চাঁদের সম্মান বেশি না কম? চাঁদের আলোর কাছে তারার আলোর বেল আছে? জোরে বলেন, টাইম আছে না ভাইরা? আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে আলাল আবিদ, ও দুনিয়ার মানুষ আমার উম্মতের, আরে আলেম দেখ, আলেম দেখলে টিটকারি দিস না, আলেমরা রে মস্কারি দিস না রে। আমি আলেমদেরকে কত ইজ্জতওয়ালা বানিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে কত ইজ্জত দেয়, সম্মান দেয়। কোটি কোটি তারকারাজির মধ্যে একটা চন্দ্রের যেমন ইজ্জত সম্মান মর্যাদা, ওই রকম কোটি কোটি বান্দার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন আলেমে তাকি, আলেমে হক্কানি, আলেমে রব্বানির ইজ্জত তত বেশি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, কেন সাহেব কিবলার পিছনে দৌড়ায় মানুষ? এজন্যই দৌড়ায়, কারণ সাহেব কিবলা ছিলেন কোরআন হাদিসের আলেম। কথা বলেন ঠিক না বেটি? আলেম আবার আমাদের মতো আলেম না, টাকা দেখলে মাহফিল একটা ক্যান্সেল করে আরেকটা ধরি, বলেন এরকম আলেম আছে না নাই? ওই রকম আলেম না। কোন আলেম? যে আলেমের হৃদয়ের মধ্যে আমার আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয়, টাকার দান্দা নাই, আছে বাড়ির ধান্দা নাই, গাড়ির ধান্দা নাই, একমাত্র ধান্দা একটাই, আমি কেমনে রে আমি আমার মাওলারে রাজি করব। বলেন সুবহানাল্লাহ। ওই রকম আলেম যারা হয়ে যায়, আলেমে তাকি আর আলেমে হাক্কানি আর রব্বানি যারা হয়ে যায়, কোটি কোটি তারকার মধ্যে চন্দ্রের যেমন সম্মান, একজন আলেমের সম্মান তত বেশি। বলেন সুবহানাল্লাহ। বলেন এই মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তারা এরকম ইজ্জতওয়ালা হওয়ার জন্য পড়াশোনা করে কি করে না? এই জন্য সাবধান, কোনোদিন কোনো মাদ্রাসার ছাত্ররে চিৎকারি দিবেন না, এটা একটা মাদ্রাসার মাহফিল। এখানে যারা মুদাদ্দিস আছেন, এখানে যারা পড়াশোনা করাচ্ছেন কিংবা যারা পড়াশোনা করতেছেন, একজনের সাথেও কোনো ধরনের বেয়াদবি আওয়াম মানুষ যারা আছেন করবেন না। ভাইয়ের আমার বন্ধুরা, আমার এই মাহফিল আপনারা যারা এসে গেছেন, আমরা যারা এসে গেছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে থাকবো, আমরাও আজকে কোরআন হাদিসের তালিবুল ইলম মানে মাদ্রাসার ছাত্রদের মধ্যে আমরাও আজকে ছাত্রের কাতারে সামিল হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা আজকে তালিবুল ইলম হয়ে গেছি, হৃদয়ের গভীর থেকে যদি আল্লাহকে ডাক দিয়ে বলতে পারি, মাবুদ যা করেছি ভুল করেছি, আমার তামাম জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন গোলাম আমি তোর তামাম জিন্দিগির সব গুণা ক্ষমা করলাম,
সব গুণা ক্ষমা করলাম, এই গুণারে নেক দ্বারা বদলাই দিলাম, নেক দ্বারা শুরু বদলিয়ে দিয়েছি না। মুফাসসিরিনে কেরাম বলেন, ফাউলাইকায়ুবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওরে গোলাম আল্লাহর বান্দা তোর পাপগুলোকে নেক দ্বারা বদলায়া 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া, তুই গোলাম যেইভাবে জান্নাতের উপযুক্ত হওয়ার দরকার, আমার আল্লাহ তোরে জান্নাতি বানিয়ে দে। সুদা কথা, আপনার যদি নিয়ত ঠিক থাকে, নিয়তটা যদি সহি করে মাহফিলে আসতে পারেন, বাড়িতে যাওয়ার আগেই আপনার গুনাহ সব ধুয়ে মুছে আমার আল্লাহ পরিষ্কার করে আপনাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়া আপনাকে বাড়িতে ফেরত দেন, বলেন সুবহানাল্লাহ। বলেন তো, এই মাহফিল থেকে আমরা বাসায় ফিরতে পারবো এমন কি অন্য গ্যারান্টি আছে কারো? জোরে বলেন, আছে? আপনি তো তওবা করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন, ঠিক না বেঠিক? ক্ষমা করছেন কি না? ক্ষমা করে আপনার গুনাগুলির এক দ্বারা বদলাইলেন, বদলিয়ে 10 থেকে 70 গুণ পর্যন্ত বাড়ালেন, কেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আপনারে জান্নাত দেওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেমন রে ভাই? আসমান আর জমিনের যেই ফাঁকা জায়গা আছে, যে পার্থক্য আছে, এর চেয়ে আরও বিবৃত হচ্ছে একজন মুমিন মুসলমানের জন্য এক একটি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, ওয়াদা দিয়েছেন কে? যারা বলেন কে দিয়েছেন? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন, ও গোলাম ক্ষমা চাইলি, ক্ষমা করলাম, জান্নাতটা বানাইছি তুই গোলাম মুত্তাকির জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও গোলাম কোন বলে দাও হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আপনি যে ক্ষমা চাইলেন, আপনাকে আল্লাহ ক্ষমা করলো, আপনি তো আল্লাহর ভালোবাসা পেতে চান, ঠিক না বেঠিক? আপনি যখন ঈমানটাকে পরিপূর্ণ করলেন আল্লাহর ভালোবাসার জন্য, আপনার মনের মধ্যে অনেক কিছু জাগ্রত হইতেছে, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবের অনুসরণ অনুকরণ করে। বায়ের আমার, বন্ধুর আমার, যখন আপনি তওবার পর আল্লাহকে, যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আমার নূর নবীকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহাবিবকুমুল্লাহ, ওরে গোলাম আমি আল্লাহ স্বয়ং তোরে ভালোবেসে ফেলবো, বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোর গুনাহ আমি ক্ষমা করে দিব, ঠিক না বেঠিক? বলেন, কারণ আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে রহিম। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার আপনার তামাম জিন্দিগির সব গুণ আল্লাহ ক্ষমা করলেন এই মুহূর্তে, বিশ্বাস আছে না নাই? কথা বলেন, এই মুহূর্তে যে গুনাহ মাফ হয়েছে, যদি নেক নিয়তে আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, এই বিশ্বাস আছে না নাই? কেমনে ক্ষমা করবেন? শর্তটা হচ্ছে তওবা, আর জীবনে টাউটারি করা যাবে, বাটপারি করা যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে, কথা বলে রোজা ছেড়ে দেওয়া যাবে। সুজা কথা, ইমতিসাল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর কোনো আদেশ ছাড়া যাবে না, ঠিক না বেঠিক? আর আল্লাহ যা নিষেধ করেছেন তা কোনোদিন করা যাবে? ইমতিসাল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর প্রত্যেকটি আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নিষেধকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদত যদি আপনি আমি বান্দা করতে পারি, এই মাহফিল থেকে শপথ নিয়ে যান, আজকের পর থেকে আপনি গোলামটা জান্নাতে, যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এমনও হতে পারে আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পথে আমার আপনার মৃত্যু হয়ে গেছে, হতে পারে কি পারে না? এমন বহু মানুষ আছে রে, মাহফিল থেকে বাড়িতে ফেরত যায়, বাড়ির গাঠলায় গিয়ে লোকটার মৃত্যু হয়ে যায়, হতে পারে কি পারে না? বাইরে আমার, বন্ধুরা আমার, নৈরাশ হবেন না, নৈরাশ হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, গোলাম যদি আমার কাছে ধরা দেওয়ার আগে ধরা দিতে পারিস, কথা বলেন ঠিক না বেঠিক? মরার আগে যদি মরার ভান করতে পারিস, ওই যে কিছু সুবিদর বেশটা বলে, মরার আগে মরণ বালা খেলো মমিন
খেলা মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে গুচিবে তোর সব জ্বালা। লা ইলাহা জোরে, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো কী করতে হবে? মরার আগে মরণ বালা, তার মানে কি বিষ খেয়ে মরা নাকি ফাঁসি দিয়া মরা? আজকে তো আমাদের যুবক যুবতী ভাই বোনেরা এরকমটাই করে, একজনের বিরহে আর একজন ফাঁস দিয়ে মরে যায়। এই মরা না রে ভাই, তুমি তোমার অন্তরটারে আমার আল্লাহর জন্য দিয়ে দাও। সোজা কথা, আল্লাহ যা আদেশ করেছে সব পালন করবে, যা নিষেধ করেছে তুমি তা ছেড়ে দিবে। যদি এইরকম মরার মতো মরার ভান করে তওবা নিয়তে একবার আজকের মাহফিলে তওবা করে আপনি বাড়িতে যাওয়ার আগে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অন্য জায়গায় ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে এ কথার স্বীকৃতি দেয় যে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, আমাদের রবকে, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের জীবনদাতা, আমাদের মৃত্যুদাতা। সোজা কথা, যে ব্যক্তিরা তওবার করে বলে আমার যত সমস্যাই হোক, আমার যত অভাব অনটন হোক, আমি এক দিরহাম এক টাকা পর্যন্ত সুদ খাব, এক টাকা ঘুষ খাব, সোজা কথা আল্লাহর কোনো আদেশ আমি ছেড়ে দেব না, কোনো নিষেধ আমি আর কোনোদিন পালন করব না। বান্দাটা যদি এই নিয়তে আজকের এই মাহফিল থেকে ফিরতে পারে, বাড়িতে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওরে গোলাম, চান্দগ্রাম ফাজিল মাদ্রাসার মাহফিল থেকে তুই তওবা করে বাড়িতে ফিরেছিলি, আর কোনোদিন গুনাহ করবি না, তওবা করেছিলি, আর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলে ওরে গোলাম, তুই তোবার পরে একমাত্র আমি আল্লাহরে স্বীকৃতি দিয়েছিস যে আমি আল্লাহ হচ্ছি তোর একমাত্র রব। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে মনে চিন্তা করে বেরোইতে পারেন আজকে তওবার পর, যে আজকে আমি আল্লাহ তওবা করলাম, আল্লাহর কোনো আদেশ নিষেধ মান আমি অমান্য করব না, আল্লাহ যা আদেশ করেছেন সব মানব, যা নিষেধ করেছেন সব ছাড়ব, অর্থাৎ আল্লাহর ভয়ে আপনি সব কিছু করবেন আজকের পর থেকে। আল্লাহ বলেন, ও গোলাম, তুই বাড়িতে ফেরার আগে যদি মৃত্যু হয়ে যায়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর আগেই আমি তোর শিওরে দুইজন নূরের ফেরেশতা পাঠাইয়া দে। মৃত্যুর আগে আল্লাহ কি করে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোর যদি মৃত্যুটা হয়েও যায়, আজরাইল দেখার আগে আমি দুইজন নূরের ফেরেশতা তোর শিওরের পাশে পাঠিয়ে দিই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দুইজন ফেরেশতা এসে আপনারে কি শুনায়, ওই দুইজন ফেরেশতা এসে আপনারে কি বলে, আল্লাহ তাখাফু, ওরে গোলাম, কিছুক্ষণ আগে তুই চান্দগ্রাম ফাজিল মাদ্রাসা থেকে তওবা করে এসেছিস, আর কোনো দিন গুনাহ করবি না, আল্লাহর আদেশ অমান্য করবি না, নামাজ ছেড়ে দিবি না, রোজা ছেড়ে দিবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, জেনা বিবিচারে লিপ্ত হবি না, ব্যবসা করতে গিয়ে পাল্লা ওজনে কম দিবি না। সোজা কথা, আল্লাহর প্রত্যেকটি আদেশ মানবি আর আল্লাহর প্রত্যেকটি নিষেধকে ছেড়ে দিবি, তুই তো তওবা করেছিস, এই জন্য আল্লাহ তওবাটাকে তোর কবুল করে নিয়েছেন, আর তোরে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদটা দেওয়ার জন্যে আমাদের মতো দুইজন নূরের ফেরেশতা তোর শিওরের পাশে নাজিল করে দিয়েছে। এই ফেরেশতাগুলো এসে শুনায় আল্লাহ তাহাফু, তোমার কোনো ভয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আয় আল্লাহ তাহাফু ফি দুনিয়া, এই দুনিয়াতে তোর কোনো ভয় নাই। কোন ভয়? মনে করেন আপনি দরিদ্র মানুষ, দেশের বাড়ি থেকে এখানে এসেছেন রুজি রোজগারের জন্য, আপনার পাঁচটা সাতটা সন্তান, দুইটা মেয়ে বিবাহ উপযুক্ত,
এই বিবাহ সাদে আপনি কিভাবে দিবেন এই চিন্তা আপনার মাথায় আসে না নাই? আল্লাহ বলেন, গোলাম রে দুইজন নূরের ফেরেস্তা পাঠাইয়া তোর যে দুইটা মেয়ে রয়ে গেছে, পাঁচটা ছেলে রয়ে গেছে, তোর স্ত্রী পুত্র ভাই বেরাদর, তোর সংসারের ভরণ পোষণের যে চিন্তা তোর মাথায় ছিল, না রে গোলাম না, তোবার কারণে, ক্ষমা চাওয়ার কারণে, আয় আল্লাহ তাকাবু বিদ দুনিয়া, এই দুনিয়াতে তোর পরিবার পরিজনের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ফিল আখিরা, ফেরেশতারা শোনায় ওরে আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু ফিল আখিরা, আখিরাতে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, মৃত্যুর শয্যায় শুয়ে শুয়ে একবার আকাশের দিকে তাকা গুলাম, তাকায়া দেখ তোর জন্য আমার আল্লাহ আটটা নূরের জান্নাতের দরজা খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা বলে আয় আল্লাহ তাকাবু বিদ দুনিয়া, দুনিয়ার জন্য কোনো ভয় তোমার নাই, ওয়ালা তাহজানু ফিল আখিরা, আখিরাতে তোমার কোনো চিন্তা নাই, কবর হাসর মিজান ফুলসিরাত কোথাও তোমার কোনো চিন্তা নাই, তাকায়া দে করে গোলাম, তওবা করার কারণে আল্লাহ তোমারে এমন ভাবে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছেন, তোমাকে আল্লাহ তার বন্ধু বানিয়ে নিয়েছেন, কিছুক্ষণ পর আজাইল আসতেছে তোমারে গ্রেফতার করবে, গ্রেফতারটা করার সাথে সাথে আটটা জান্নাতের আত্মা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, তুমি গোলাম যে জান্নাতের উপযুক্ত ওই জান্নাতে গিয়া কিছুক্ষণের ভিতরেই প্রবেশ করবে। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, যারা ওয়াজ মাহফিলে আসে, দুনিয়ার লাভে যদি কেউ না আসে, নেক নিয়তে আসে, লাভ আছে না নাই? কম না বেশি? যারা মাদ্রাসায় পড়ে তাদের লাভ আছে না নাই? আপনি মানুষ, মস্কারি করলে কি আর না করলে কি? মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ গুনাহ ডিলিট করতে থাকে, বলেন আল্লাহু আকবার। আর আমার মতো, আপনার মতো নাদান আল্লাহর কাছে সগিরা গুনার জন্য মাপ চাইতে হয়, বলেন না সুবহানাল্লাহ। আর একজন আলেম যখন সে কবিরা গুনাহ করে, কবিরা গুনার জন্য তার আল্লাহর কাছে করজুড়ে মাপ চাইতে হয় না, যখন একজন আলেম কবিরা গুনার পর আল্লাহকে সেজদার জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহ তার কবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর আপনাকে কবিরা গুনার জন্য তওবা করতে হয়, মাপ চাইতে হয়, তারপর আলেমের দাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই মাদ্রাসাটা জান্নাতের বাগান, এই মাদ্রাসাতে যারা আসে নিয়তটা যদি সহি থাকে তারা জান্নাতি, ঠিক না বে? ঠিক। কার ঘোষণা? আমার আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা, কথা বলেন ঠিক না বে? ঠিক। তো আজকে আমরা যারা এখানে কোরআন হাদিসের ওয়াজ শুনতে এসেছি, আজকে আমরাও এই ওয়াজ মাহফিলের যে মাদ্রাসা, এই ওয়াজ মাহফিলটাকেও আল্লাহ এবং তার রাসূল এই মুহূর্তে একটা মাদ্রাসা, অর্থাৎ কোরআনের একটা মজমা বানায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের জন্য আমরাও মাদ্রাসা ছাত্র হয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি এই প্যান্ডেলের নিচ থেকে তওবা করে যেতে পারেন, এই মুহূর্তে আপনার তামাম জিন্দিগির গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের প্রেক্ষিতে যদি কথা বলি, এখন তো ঘুমানোর সময়, আপনারা উনিশ বিশ করবেন বিধায় আমি এই আয়াতে সরাসরি ঢুকি নাই, সামান্য সময়ে আমি আমার এই আয়াতগুলো, আয়াতটা পরে সামান্য একটু ব্যাখ্যা দিই, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় আরজ করবো। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও গোলাম ইকরা, তুমি পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামকে তুমি পড়ো। কোন নাম পড়বে? জোরে বলেন আল্লাহর নাম পড়ার জন্য কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলেন রব্বিকাল্লাযী খলাক, তুমি ওই রবের নাম পড়ো যিনি সব কিছু সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহান। আচ্ছা বলেন তো, যেই রব আমাদেরকে সৃষ্টি করছেন, যেই রব এত সুন্দরভাবে আমাদেরকে এই আজকের মাহফিলে জান্নাতের সার্টিফিকেটটা শেষ পর্যন্ত দিয়ে বাড়িতে ফেরত দেন, এই রবের ইবাদত করার জন্য কে বলেছে? এই রবের ইবাদত আমরা করতে রাজি আছি না নাই? পৃথিবীতে সর্বপ্রথম আমার মূল নবীকে ওহির বাণীটাই হচ্ছে ইকরা, পড়ুন, ঠিক না বে? ঠিক। বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ রবের
নাম পড়ুন যিনি সব সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ রব শব্দ বলেছেন, কি শব্দ জুড়ে বলুন। এখানে আল্লাহ বলেন নাই যে আপনি আল্লাহর নাম পড়ুন, রহমানের নাম পড়ুন, রাহিমের নামে পড়ুন, এ কথা বলছেন। আল্লাহ বলছেন কি রব, জুড়ে বলুন কি বলেছেন। শুনেন, আল্লাহর পরিচয়টা তার বান্দার কাছে দেওয়ার জন্য সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে আমার আল্লাহর রব, জুড়ে বলুন সুবহান, আরো জুড়ে বলুন না সুবহান আল্লাহ। কিভাবে পায়ের আমার বন্ধুরা, আমার আমার আল্লাহর রব নামের পরিচয়টা আল্লাহর বান্দার কাছে দিতে সবচেয়ে প্রিয়, এই জন্য আমরা সূরা কোরআন কারিম যখন শুরু করি সর্বপ্রথমে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ঠিক না বেটি? এখানে আল্লাহর রবের নাম আছে না নাই, জুড়ে বলেন আছে না নাই। আবার কোরআন শরীফ শেষ করেন, কোরআন শরীফ যদি শেষ করেন সূরা নাসের মধ্যে রবের নাম আছে না নাই, আল্লাহ বলেন কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। কোরআনের শুরুতেও রবের নাম, কোরআনের শেষেও কার নাম, জুড়ে বলেন কার নাম। ভাই আমার, বন্ধুরা আমার, এখন এই রব শব্দের অর্থ কি? আমরা তো সূরা ফাতিহাতে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে রবের নাম পড়ি, পড়ি কি পড়ি না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? এই রব শব্দের অর্থ কি জোরে বলেন? আল্লাহ, দেখছেন রব এখানে, এটা তো মাদ্রাসা, এটা তো এলেমের খনি, ঠিক কিনা বলেন? এখানে যে আলেম ওলামা যারা আছে তারা ঠিকই বুঝছে, না আপনারা ঠিকই বলবেন, আল্লাহ বলবেন, এই প্রভু বলবেন, প্রতিপালক বলবেন, রাহিম বলতে পারেন, রহমান বলতে পারেন, না না না, ইমামে বাইজাবি এই রব শব্দের ব্যাখ্যা করেছেন, আর রব্বু বিমানাত তারবিয়া হিয়া তাবলিগু শাইইলা কামালিহি শাইআন ফাশাইআ। ওরে দুনিয়ার মানুষ, রব শব্দের অর্থ প্রভু হবে না প্রভু, রব শব্দের অর্থ প্রতিপালক হবে না কখনো। এই রব শব্দটা এসেছে তারবিয়াত থেকে। আর তারবিয়াত কি, এই কাজটাকে কি বলে, এই তারবিয়াতটা কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই রব যিনি, তিনি কিছু না থেকে, অস্তিত্বহীন থেকে, যিনি কোনো কিছুকে অস্তিত্ব দেন ক্রমে ক্রমে, ধাপে ধাপে সৃষ্টিকে তার পরিপূর্ণ আকার আকৃতি গঠন প্রকৃতি সব দিয়া আমার মতো আপনার মতো একটা মানুষ হিসেবে এই দুনিয়াতে পাঠান, এই সমুদয় কাজগুলাকে দশটি মাস দশ দিন অতিক্রম করে সমুদয় কাজটা যিনি করেন এটাকে বলা হয় তারবিয়াত। আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব শব্দের অর্থ প্রভু হবে এটা, জোরে বলেন, প্রভু নয় প্রতিপালকও নয়, রব শব্দের ব্যাখ্যা যদি শুনেন অবাক হয়ে যাবেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন এসেছেন, তারা সর্বপ্রথমে আমার আল্লাহকে রব শব্দ বলে ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, দিয়েছেন কিনা প্রমাণ দেখুন কোরআন কারিম। আমাদের বাবা, আমাদের সবার আদি পিতাকে, শুনে বলেন, আমাদের সবার আদি পিতাকে জান্নাতে একটি ভুল করেছিলেন আমাদের বাবা, ঠিক না বেটি? ভুল করার পর জান্নাতি পোশাক যখন খুলে পড়ে গেল, দুনিয়াতে আল্লাহ তাদেরকে প্রেরণ করলেন আমাদের আম্মা এবং আব্বাকে, ঠিক কিনা বলেন? আমাদের বাবা তো একটি মাত্র ভুল করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ-জালিমিন। আমাদের বাবা এই বৃক্ষের কাছে গিয়েই সমস্যায় পড়ছে, ঠিক না বেটি? যাই হোক, এই ভুলের কারণে আল্লাহ দুনিয়াতে পাঠালেন আমাদের বাবা, একটি ভুলের কারণে এক বছর নয়, দুই বছর নয়, কোনো কোনো জায়গায় এসেছে 300 সাড়ে 300। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বলি শত শত বছর আমাদের বাবা কান্নাকাটি করেছেন, তাফসীরের কিতাবে এসেছে বাবা আদম একটি ভুলের কারণে যত বছরই কান্নাকাটি করেছেন শত শত বছর, উনি মাথাটাকে একটি ভুল করার কারণে যে নিচু নিম্নমুখী করেছিলেন, আর কখনোই ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত আমাদের বাবা আদম মাথাটাকে উগ্রমুখী করে নাই, বলবেন না সুবহানাল্লাহ। ভুল কয়টা করছেন, জোরে বলেন কয়টা? একটা ভুল করে শত শত বছর কান্নাকাটি করছে, মাথা
এই যে মাথা নিচে দিছিল আর মাথা উপরে উঠায় নাই, কয়টা ভুল করে? একটা ভুল করে, লজ্জায় শরমে মাথাটাকে উপরে উঠায় নাই। আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়া এভাবে বাহাদুরি করে হাঁটবো? আর আমার মতো আপনার মতো নাফরমান আজকে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে প্রতিদিন আমার আল্লাহর পাঁচটা নয় ১৭টা হুকুমকে তরক করতেছি ফরজ, কথা বলেন ঠিক না বেঠিক? আবার দেখা যায় আমি বুকটা ফুলাইয়া মাছ বাজারে গিয়া একেবারে খান জাহান আলীর পুত্রের মতো, ঠিক না বেঠিক? আমসে মারা কুল হে আছে না নাই? সমাজের বড় বড় সুৎকুর ঘুষকুররাই আজকে বুকের পাটা শক্ত করে রাস্তায় হাঁটে, মানুষের হকগুলো নষ্ট করে, ঠিক না বেঠিক? তো আমাদের বাবা একটি মাত্র ভুল করেছিলেন, ভুল করার পরেই পৃথিবীতে এসেছিলেন। সর্বশেষ আমার নূর নবীর উসিলায় যখন আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন, বলছিলাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই তাদের রবকে প্রথম ডেকেছেন, রব বলে ডেকেছেন, কি বলে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন রব বলে। ভাইর আমার বন্ধুরা আমার, আমাদের বাবা আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন শব্দ? রব শব্দ, ঠিক না বেঠিক? ভাই আমার বন্ধুরা আমার, আমার নূর নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ, যেই রব কিছু না থেকে কিছু করেন, অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন, বলেন তো আমার আপনার যাদের বয়স ৫০, ৫১ বছর, আপনার ৫১ বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? জোরে বলেন, অস্তিত্ব ছিল? কোনো পরিচয় ছিল? নাম বংশ কোনো কিছুই ছিল না? এই অস্তিত্বহীনকে যিনি অস্তিত্ব দিলেন তিনি কে? আল্লাহ, তিনি হচ্ছেন রব। কোরআন কারীমে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওরে গোলাম, একটা সময় ছিল তোর কোনো পরিচয় ছিল না, তোর কোনো বংশের নাম ছিল না, যার বয়স ৫০-৫১ বছর আগে সে কিছুই ছিল না, ঠিক না বেঠিক? আল্লাহ কিছু দিলেন কিনা? কিভাবে দিলেন? কোরআন কারীমে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ওরে গোলাম, তোর একটা সময় ছিল কোনো পরিচয় ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, কিভাবে জানিস নি রে? মাটির সারো নির্যাস থেকে আমি তোর অস্তিত্ব দেওয়া শুরু করলাম, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধু আমার, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন তোরে তুই ছিলে কিছুই না, অস্তিত্বহীন, তোরে আমি অস্তিত্ব দেওয়া শুরু করলাম মাটির সারো নির্যাস থেকে। আবার আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। তুমি গোলাম রে, আমি অস্তিত্ব দেওয়া শুরু করলাম প্রথমে মাটির সারো নির্যাস থেকে, ঠিক কিনা বলেন? তারপর কি করলাম? তোমার মার বাবার বিবাহ বন্ধনের মাধ্যমে আমি একটি নাপাক ফুটা বীর্যকে তোমার মায়ের অন্ধকারে স্থাপন করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওই যে রব কাকে বলে যিনি অস্তিত্বহীনকে কিছু না থেকে কিছু করেন, বলেন না সুবহানাল্লাহ? শুধু কিছু করেন তা না, কিছুটাকে আস্তে আস্তে কিছু করতে 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 ১০টি মাস ১০টি দিন অতিক্রম করে আমার আল্লাহ একজন কমপ্লিটলি সুম্মা আনশা নাহু খালকান আখার। আল্লাহ বলেন গোলাম, এক ফুটা বীর্যকে তোর বাবা আর মায়ের ডিম্বাণু আর শুক্রাণুর মাধ্যমে মায়ের অন্ধকার রেহেমের মধ্যে স্থাপন করে এটাকে আমি হুকুম দেই ফেরেশতার মাধ্যমে, আমি আমার কিছুটাকে শুরু করি, কি বীর্যটাকে হুকুম দেই, ৪০ দিন পর হয়ে যায় সে রক্তপিণ্ড, আবার ৪০ দিন অতিক্রম করাই এটা হয়ে যায় গোস্তপিণ্ড, আবার ৪০ দিন পরে এটাকে হুকুম করি এটার মধ্যে আমি কোমল হাড় হাড্ডি দেই, এইভাবে ৪০ দিন ৪০ দিন করে অতিক্রম করতে করতে হাড় হাড্ডি কোমল সব কিছু দিয়ে চামড়া দিয়ে আমি কভার করে দেই,
সব কিছু করার পর আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আহার, ওরে গোলাম 10টি মাস 10 দিন অতিক্রম করে আমি আল্লাহ তোর মতো একটি কমপ্লিট মানুষ বানাই, ঠিক না বেডিক? বলেন আচ্ছা, বলেন আমার আল্লাহ কি এক মুহূর্তে ইচ্ছা করলে বানাইতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? যদি আল্লাহ বলতেন কোন হয়ে যাইতো কি ফায়াকুন, কিন্তু একটি মানুষকে 10টি মাস 10 দিন অতিক্রম করে আল্লাহ যে বানালেন তিনি হচ্ছে রব, আল্লাহ বলেন রব্বুল আলামিন হচ্ছে আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ও গোলাম আমি রব, জি যেই রব সব সৃষ্টি করেছি, এই রবের নাম তুমি পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো এই মাদ্রাসাতে এই কোরআনের বাগানের মধ্যে এই রবের নাম পড়া হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? তাদের থেকে মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তাদের থেকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় গুণী, বড় দামি আর কিছু হতে পারে? কথা বলুন হতে পারে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ও গোলাম তুমি পড়ো, কি পড়বে? যে রব তোমারে নয় গোটা পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই রবের নাম করব, এই রবের ইবাদত করব, রাজি আছি না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ও গোলাম পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর ইবাদত, যে রবের ইবাদত তোমাদের পূর্ববর্তী গণরাও করতো, ঠিক না বেঠি? আমাদের আগে যত নবী রাসূল যত উম্মত এই পৃথিবীতে এসে গেছেন সবাই কার ইবাদত করতো? আপনি আবার কমপ্লেন দিতে পারবেন না যে আল্লাহ আমরাই কি ইবাদত করবো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছে তারাও আমি রবের ইবাদতই করতো, ঠিক না বেঠি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আর যদি মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আমার বন্ধু যারা হয়ে গেছে, আমার ওলি যারা হয়ে গেছে, যেমন সাহেব কেবলা ফুলতলি, ঠিক না বেঠি? মাল্লাহুল মাওলা কালাহুল কুল, যদি তাত্তাকুন মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি তোমার মতো গোলামের জন্য সারা দুনিয়ার সবাইরে তোমার গোলামিতে লাগাই দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা একটি মাদ্রাসা, এই জন্য এই কথাগুলো বললাম। এখানে যারা আসে পড়াশোনা করতে তারা আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কথাগুলো বললাম, আসলে 12টার পরে আর মাহফিলে শ্রোতা এবং বক্তার কারোই ভোল্টেজ থাকে না, এটাই স্বাভাবিক, এটা ঘুমানোর সময়, কিন্তু এটা একটি মাদ্রাসা, বার্ষিক মাহফিল, এই জন্য আপনাদেরকে এতক্ষণ যাবৎ কষ্ট দিলাম সূরা আলাকের প্রথম আয়াত থেকে। যদিও বা সামান্য কথা বলেছি, ব্যাপক কথা আছে, কিন্তু আপনাদের কিছু মনোযোগের জন্য আমি তাওবার উপরে কিছু কথা বলেছি। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটি কথা নিজেদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমরা যাতে বেশি বেশি তওবা করতে পারি, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি যখন তওবা করেন আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আমরা তওবা করব আবার পাপে জড়িয়ে যাব এমনটা যাতে না হয়, ঠিক না বেঠিক? তওবা করবেন এমনভাবে যাতে আর কোনোদিন এই গুণা আপনার দ্বারা সংঘটিত না হয়, তাহলে আপনাকে আল্লাহ নিষ্পাপ বেগুণা মাসুম বানিয়ে এই পৃথিবী থেকে জান্নাতি বানিয়ে কবরে ডাক দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, মঞ্জুর করুক, এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকের এই মাহফিলে আমাদের আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি এসে গেছেন, এটাই আজকের এই মাদ্রাসার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের, আল্লাহর একজন হক্কানি অলি, আউলাদি অলি, ঠিক না বেঠি? উনি এসে গেছেন আজকের এই মাহফিলের দোয়া মুনাজাত সব কিছু আমার দিল সাক্ষী দিয়ে কবুল মঞ্জুর করে নেবেন। আপনারা এখানে যারা এতক্ষণ বসে আছেন সবাই, আমরা ফুলতলিকে যারা ভালোবাসি, এই সিলসিলাকে যারা ভালোবাসি, আমরা কখনোই কোনো মোল্লা মৌলবী, ভাওতাবাজ, কোনো ফটকাবাজ মৌলবীর কথায় কান দিব না, পারব কি না বলে? আমরা যারা এই বাংলাদেশে যারা শহীদ বালাকুর সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহের ভক্ত অনুরক্ত অনুসারী যতগুলো দরবার আছে বাংলাদেশে, বিশেষ করে জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমার পীরের দরবার, ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফ সহ এই বাংলাদেশে প্রায় 70টারও বেশি হক্কানি সিলসিলার আল্লাহর অলিগণ দরবার আছে, ঠিক না বেঠিক বলেন? যারা 100% সুন্নতের উপর শির্ক কুফর বেদাত মুক্ত তরিকত তাসাউফ চর্চা করে যাচ্ছেন, এখানে কোনো ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেই না। আমরা সুন্নি,
তবে আমরা ফরমালিন যুক্ত সুন্নি নই, ঠিক না? বেঠি বর্তমান সময় কিন্তু ফরমালিন যুক্ত সুন্নি বের হয়েছে, দেখা যায় অনেক গন্ড সুন্নি আছে, নামাজ নাই, কথা বলে ভুল বললাম, রোজা নাই, মাহফিলের মধ্যে কিসের ওয়াজ কিসের নসিহত, আছে ঢোল তবলা একতারা দুতারা সেতারা, ঠিক না বেঠি? রাত যখন গভীর হয়ে যায় মহিলাদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্য, বলে অমুক বাবা খুব বড় সুন্নি, এ কি সুন্নি নাকি ভণ্ড? যদি বলেন সুন্নি নাকি ভণ্ড? যে পীরের দরবারে সোজা কথা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, জিকির ফিরিকির মোরাকা বা মুশাহাদা নাই, এটা মারিফতের পীর না, এটা হচ্ছে মায়ের মায়ের পথের পীর, ঠিক না বেঠিক বলেন? এটার কাছে গেলে আপনি মায়ের সাথে আর আপনার কপালে কিছু নাই, কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আমার বন্ধুর আমার, আমরা সুন্নি ফরমালিন যুক্ত নাকি ফরমালিন মুক্ত, কথা বলেন, ফরমালিন যুক্ত নাকি ফরমালিন মুক্ত? সাবধান, ভণ্ড প্রতারক, কিছু ফরমালিন যুক্ত সুন্নি আছে, এই সুন্নিকে আমরা কখনোই প্রশ্রয় দিব না, ভণ্ডামি করে সুন্নি হওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? এই সকল ভণ্ড মুনাফিক গুলি আবার আমাদের দিকে আঙ্গুল উঠায়, তোমাদের ইতিহাস আমাদের সবার জানা আছে, তোমরা যারা শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ পেরলবীর বিরুদ্ধে আঙ্গুল উঠাও, তোমরা যারা শাহে কারামত আলী জনপুরীর বিরুদ্ধে আঙ্গুল উঠাও, ওহাবিয়ার কাফের ফতোয়া দাও, তোমরা যারা সারসিরার বিরুদ্ধে, সোনাকান্দার বিরুদ্ধে, ফুলতলের বিরুদ্ধে, ফান্ডাউকের বিরুদ্ধে আঙ্গুল উঠাও আর ওহাবিয়ার কাফের ফতোয়াবাজি করো, তোমাদের ইতিহাস আমাদের ভালোভাবেই জানা আছে। শোনো একটি কথা মাত্র বলে দেই, সুন্নিগিরি আমাদেরকে শিখাইবা, আমাদের সেরতাজ, আমাদের নয়নের মণি, আমি যার কলিজার টুকরা, আল্লামা সাহেব কেবলা ফুলতলি সৈয়দপুরের জমিনে বুকের তাদের রক্তকে ঢেলে প্রমাণ করে গেছেন সুন্নি কাকে বলে, ঠিক না বেটি? সাহেব কেবলার নির্দেশ, আল্লাহ মনে রাখবেন, সাহেব কেবলার রক্ত দিয়ে এই জমিনকে সুন্নিয়াদের আবাদ করে গেছেন, ঠিক না বেঠিক? আমার সাহেব কেবলা ফুলতলি 50 বছর আগে সুন্নিয়াদের যে খেদমত করে সুন্নিয়াদের যে বীজ বপন করে গেছে, তোমাদের মতো 14 গোষ্ঠী মৌলবী, তোমাদের পরবর্তী আরো 14 গোষ্ঠী মৌলবীও এসে অন্তত এইভাবে সুন্নিয়াদের খেদমত করতে পারবে না। ভণ্ডের দল, এই ফরমালিন যুক্ত কিছু ভণ্ডগুলো নাম দেয় সুন্নি। এক ভণ্ড কিছুদিন আগে বলে কি জানেন, বলে এর পীরের এর দরবারে রেতে ঢুকলে নাকি জীবনের গুণা মা, কি অদ্ভুত কাণ্ড! আরে বৈরবের এক শয়তান পীর বলেছে এই কথা, গত 2 দিন আগে দেখলাম আরেক ভণ্ড বক্তা নামের তক্তায়, এ আইসা সিলেটের জমিনে এক ওয়াজের মধ্যে, বুঝছেন ওয়াজ করে কি জানেন, ফেরেস্তা যখন মুনকার নাকি তারে কবরে জিগাইব, তুমি কে? তখন আমি বলবো আমি ফুলতলির লোক ছিলাম, আমি সাহেব কিবলার লোক ছিলাম। মিজাজটা কেমন লাগে? ওরে জুতা দিয়ে পিটানোর দরকার না, আমার সাহেব কিবলা কখনোই এসব শব্দ এসব কথাকে প্রশ্রয় দিয়েছেন? যদি বলেন দিয়েছেন, এই ভণ্ডগুলো দেখা যায় পীরের নামে শয়তানগুলো সেজদা নেয়, মাজারগুলোতে সেজদা চলে, আবার এই ভণ্ডগুলোই আমাদের সৈয়দ আহমদ শহীদ পেরলবী, কারামত আলী জনপুরি, খুতবা ইয়াকুবিয়া, তারপর আরও বিভিন্ন কথা নিয়ে আমাদের উপর আঙ্গুল তুলে আমরা নাকি ওহাবি? কে রে বাটপা, ওরে বাটপা, ওরে মুনাফিকরা, ওরে ভণ্ডরা, আমরা বুঝি তোদেরকে চিনি না, তোদের দরবারে গেলে যে কোন কারবার হয় সব আমরা জানি। সাবধান বলে দিলাম, এই দেশে সুন্নিয়াত, এই দেশে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত যেইভাবে একেবারে পাই টু পাই আমাদের আকাবিরা শিক্ষা দিয়ে গেছেন, তোদের মতো বাউতাবাজ ফটকাবাজ বাটপার মৌলবীদের কাছ থেকে আমাদের শিকার কিছু নাই, বরং আমি নামদারি কিছু মুফতি নামের ভণ্ড প্রতারকার জিহাদি আছে, যারা আলেম আছেন অনলাইনে আছেন তারা হয়তো বা বুঝতেছেন, কিছু ভণ্ড মুফতি বেরোইছে, কিছু ভণ্ড জিহাদি বেরোইছে, কথা বুঝছেন? কুরআন শরীফের এক আয়াত পড়তে ভুল করে 4টা বলে মুফতি, সে জিহাদি, সে আবার আমাদের আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, চিন্তা করেন? আরে গাদার বাচ্চা গাদা, তুই ফুলতলি সাহেব কিবলার একজন রিক্সার ড্রাইভার, ভ্যান ড্রাইভার, দিন মজুর, একজন মুচির কাছে এসে দেখ কোরআনের 1 পৃষ্ঠা তেলাওয়াত করে, তোর মতো মুফতি আর জিহাদিরে 14-20 বার পড়াতে পারবে, ঠিক না বেঠি? ওই সকল মুফতি আর জিহাদিরা আমাদেরকে বলে আমরা নাকি ওহাবি, কে রে বাটপার, তুই কোরআন শরীফের 1 আয়াত পড়তে পারিস না, তুই মুফতি, লজ্জা করে না বেটা, মুফতি কখন হয়?
মুফতি কখন হয়, সার্টিফিকেটটি নিয়েছিস, মুফতি কখন হয়, ফতোয়া কখন দেয়, কয়টা এলেম লাগে, আয় এসে এই চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন কি বলবো অষ্টম শ্রেণীর ছাত্রের কাছ থেকে এসে বুঝে যা। অতএব আমার এই কথাগুলো বলার কারণ কি জানেন, আমরা যারা শ্রোতা আছি যে মাহফিলে যাই সেই মাহফিলে গেলেই বক্তাদের কথা শুনে বলি ঠিক ঠিক কথা বলেন, ওমা বলেন ওই দুই দিন আপনি আমি গত কত তারিখ জানি এক বন্ড বক্তার স্টেজে ধরছিলাম, এই বন্ড বক্তা ওর বাবা নাকি এক বন্ড এটা বলছে যে আল্লাহ রসুল মুমিন না মুসলমান না, জোরে বলেন আল্লাহ রসুল মুমিন না, আল্লাহ রসুল মুমিন না মুসলমান না, ওর বাপে ফতোয়া দিয়ে গেছে এই বন্ড নামে ফতোয়া দেয়, খুঁজ নিয়ে দেখছি এটা মাত্র ফাজিলে নাকি পরে, আমি যদি জানতাম ফাজিলে পরে তো পরবর্তীতে এই মাহফিলে ধরার পরে সে যখন আবার কিছু বলতে চাইছিল যে আমার ছাত্র আছে এখানে, আমার ছাত্র ধরছে স্টেজেই, এই আপনি কি বলতেছেন আল্লাহ রসুল মুমিন না মুসলমান না, না আমাদের মুমিন বলা যাবে না মুসলমান বলা যাবে না, এটা আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় বলছেন, কোরআনে বলছে, তো আল্লাহ কোরআনে যখন বলছে যখন আমরা কোরআন পড়বো তখন তো আমরাও পড়তে হবে আয়াত, ঠিক না বেঠিক, আরে কি উদ্ভট কথা, মনে যা চাইল তাই শুনলে বলে চালাই দিল, আর কিছু পাবলিক আছে কোরআন শুনতে চায় না হাদিস শুনতে চায় না, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, ঠিক না বেঠিক, ও বাবা রে ওমা এই বক্তা ঠিক আছে রে বা দেখ শুন দেখ শুনি বেটা বেটা টান কিনা মারছে দেখ শুনি, বলেন আমি কি অবাস্তব বলতেছি, জুড়ে বলেন আমি কি অবাস্তব বলতেছি, ভাইরা আমার বন্ধুরা আমার এই বক্তাগুলোরই আপনারা টেস্ট করে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই আপনারা এখন তো ওয়াজ তো এমনিতেই পাওয়া যায় আপনারা টেস্ট করে দেখবেন, আরে মেয়ে আমাদের জীবন ধন্য, আমরা আজকে নিজেকে সার্থক মনে করি, আমরা আজকে নিজেকে গর্বিত মনে করি, বাংলাদেশের এমন কোন স্টেজ নাই, আল্লামা সাহেব কেবলা ফুলতুলির একজন নগণ্য কোরআনের ছাত্রের একটি ভুল ধরতে পারে এমন কোন মৌলবী, ঠিক না ঠিক বলে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, দুঃখে বলতে হয়, দুঃখে বলতেছি দুঃখে দুঃখে, আপনারা হয়তো জানেন না, দেখবেন ইউটিউবে এসব লম্বা লম্বা চুলওয়ালা কুর্তাওয়ালা হলুদ তারপর কত ডিজাইনের পাগড়ি আর কুর্তাদের বাবা, হ্যাঁ দাঁড়াইয়া বৈশা হুত্যা কি করে কি না, আরে বন্ডের দল ওয়াজ যদি করে দেড় ঘন্টা এর মধ্যে এক ঘন্টাই সব ফাও ফাও কথা, ওই কই গেছে কি করছে কিরে বাটপাট তোরে বুঝি এই জন্য আনছে ওয়াজে, কোরআন নাই হাদিস নাই, আপনারা দেখেন যদি আমি মিথ্যা বলে যাই, এখন আমি কেন এই কথাগুলো এদের বিরুদ্ধে বলতেছি, এরাই আবার আমাদেরকে বলে আমরা যখন কোরআন থেকে কথা বলি হাদিস থেকে কথা বলি বলে আমরা নাকি ওহাবি, কি কইবেন, যেই বক্তা বলছে যে ওর বাবা বলে গেছে আল্লাহ রসুল মুমিন না মুসলমান না বললে কি হবে, ফতোয়া দিছে তারিখে শাম জিলদে দোয়াম 26 পৃষ্ঠা, আবার এই বন্ড বলে কি জানেন, যদি কেউ আল্লাহ রসুলকে মুমিন বলে মুসলমান বলে সে কাফের, মূর্খের বাচ্চা বলে সে কাফের, সে যদি কাফের হয় কেউ যদি আল্লাহ রসুল যুক্তি দিছে কি জানেন, যুক্তি দিছে যে আল্লাহ রসুল যদি মুমিন হয় আমিও মুমিন, মুমিনে মুমিনে কি হয় এ যুক্তি দেয়, কিরে বাটপার ওই যে এক বন্ড বক্তা আরেক বন্ড বক্তা নতুন ডাইলগ দিছে কিরে বাটপার, আমিও কই কিরে মুনাফিকরা ভন্ডরা যুক্তি দিয়া সব চলে ইসলাম চলে, কয় আমিও মুমিন আল্লাহ রসুলও মুমিন, মুমিনে মুমিনে কি হয় কথা বল, মুমিনে মুমিনে কি হয় এই বাটপারে কয় এই জন্য আল্লাহ রসুল ভাই, আচ্ছা যদি আল্লাহ রসুল মুমিন তুই মুমিন 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 ভাই হয় তোর বাপ কি মুমিন নাকি বলেন, ওর বাবা মুমিন কিনা বলেন, ওর বাবা মুসলিম কিনা বলেন, তো মুসলমানে মুসলমানে কি হয় কি রে বাটপা, তোর বাপ কি তোর ভাই হয়, তোর মা কি তোর বোন হয়, হায় 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 ওই সব পাঠাদন কিতাবের যুক্তি, তাও লিখে শাম জিলদে দোয়াম আইনুল হুদা হুজুরে দর্শিনী বন্ডরে কই তাওরিখে শাম জিলদে দুয়াম পৃষ্ঠা নাম্বার 26 দুনিয়ার মধ্যে এরকম কোনো কিতাবের নামই নাই বলেন নাউজুবিল্লাহ, আবার ফতোয়া দিছে যে বলবে আল্লাহ রসুল মুমিন মুসলমান ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড 16 পৃষ্ঠা সে কাফের, কোনো অস্তিত্ব নাই এই বন্ডরে দর্শিলাম ওই দিন, পরে হতবম্ব হয়ে গেছে শেষ পর্যন্ত আমার ছাত্রের কাছে পরাস্ত হয়েছে, এখন এই বন্ডরা যদি
কোরআন হাদিস থেকে চিন্তা করছেন, এর বাবা মুমিন মুসলমানে বলতে পারে, আর আল্লাহর রসুল মুমিন না মুসলমান না বললে কাফের। অতএব এরাই আবার আমাদের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, আমরা নাকি ওহাবি। কেউ সাহেব কেবলা ফুলতুলি ওহাবি কথা বলে, হ্যাঁ সাহেব কেবলা ফুলতুলি ওহাবি হইলে আমার নবীর জন্য জীবন দেয়। অতএব এসব বন্ডদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। আবার লামাজ হাবি যে গ্রুপ আছে, কাটুন না গ্রুপ, কি গ্রুপ, এই কাটাকাটি কেটা আছে, নাম নিলাম না, এই কাটাকাটি করে কেটা বাজারে গেলে আছে নাকি একদল, তো এরা এরা এদের উত্তরসূরি, এরা তারাবি কাটতে কাটতে কয় রেখা টানছে, উইতির নামাজ কাটতে কাটতে কয় রেখা টানছে, এক রাকাত। এই এত বড় একটি মাদ্রাসা, এখানে এত বড় আলেম ওলামা থাকতে, আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো এমন একজন হককালি উনি থাকতে, এসব বাতবাজ বন্ড মূর্খ বক্তাদের কথা কি কান দেওয়া যাবে? অতএব আমরা আমাদের ইমানকে খাঁটি করব, আমরা সুন্নি হব ফরমালিন যুক্ত, ফরমালিন যুক্ত, আমরা সুন্নি হব শাহজালালের মতো, শাহপরানের মতো, সাহেব কেবলা ফুলতুলির মতো, কারামত আলী জনপুরীর মতো, শহীদ এ বালাকুট সৈয়দ আহমদ শহীদ বেরলভীর মতো। ভাইর আমার, বন্ধুরা আমার, আমরা সুন্নি হব আল্লাহর হাবিব নূর নবীর সাহাবিদের মতো, তাইলে আমাদেরই জীবন সার্থক, ঠিক না বেঠিক? অতএব এমন একটি সময় এখন আপনাকে খুব বুঝে শুনে আপনার রাস্তা ধরতে হবে, উল্টা পাল্টা রাস্তা ধরবেন আপনার জীবনকে আপনি নষ্ট করবেন, ইমানও যাবে আমলও যাবে, ঠিক না বেঠিক? সাবধান, কত ডিজাইনের ডিস্কো মার্কা মৌলভি, বাংলিশ মার্কা মৌলভি বেরিয়েছে এখন, ইংলিশ মারে ইংলিশ ইংলিশ, কত নম্বরের ফটোবাজি করে, প্রত্যেকটা ফটোবাজিতে ধরা গেছে, যতটা কথা বলছে প্রত্যেকটাতে ধরা খায়, কুফুরি কইরা বেইমানগুলো এখন ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে এই জমিনটাকে, আল্লাহর নবীদের আবাদকৃত এই জমিনটাকে তারা অপবিত্র করে দিচ্ছে। অতএব এদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এই মাদ্রাসাতে আপনাদের সুসম্পর্ক আরও বাড়াতে হবে, পারবেন না ইনশাল্লাহ? যারা অত্র এলাকাতে আসেন প্রতি সপ্তাহে জুমার দিনে অন্তত এখানে এসে জুমার নামাজ পড়ার চেষ্টা করবেন, আর মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, পারবেন না ইনশাল্লাহ? শোনেন, কখন যে আল্লাহ কিসের উসিলে আপনাকে জান্নাত দিবেন বলতে পারেন না। আপনি একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছে, তারে আপনি ডাক দিয়া একটু বসেয়া একটা চা খাওয়ান, তাকে একটু আদর করেন, দেখবেন আল্লাহ এর উসিলায় হাশরের ময়দানে আপনার জান্নাত দিতে পারে, পারে কি পারে না? কারণ কে কখন আল্লাহর ওলি হয়ে যায় কেউ তা বলতে পারে না। একজন শিক্ষককে পেলে আপনি রাস্তায় পাইছেন, আপনি রাস্তাটাকে ছেড়ে দেন, একটু সালাম দেন, দিয়ে বলেন হুজুর একটু বসেন, আসেন একটু চা খান। একজন উস্তাদ, একজন ছাত্র রাস্তায় বিপদে পড়ছে, রাস্তায় গাড়ি পাইতেছে না, আপনি তার একটু আগায় দেন, আল্লাহ দেখবেন এই মাদ্রাসার ছাত্রীর উসিলায় উস্তাদের উসিলায় আপনারা আমাকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, পারেন কি পারেন না? আমার আল্লাহ, আলেমদের ইজ্জত অনেক বেশি, অনেক বেশি, আপনি বুঝেন না? আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর প্রকৃতপক্ষে যারা হক্কানি বান্দা, আলেমে তাকিয়ার রব্বানি যারা হয়ে যায়, তাদের ইজ্জত কেমন? অতএব আমাদের প্রত্যেককেই এই মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়ান সমস্যা নেই, অন্তত কোরআনের এলেমটাকে ঢুকিয়ে তাদেরকে যতটুকু পারেন ইচ্ছা করবেন মাদ্রাসাতে পড়ান। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আসুন নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাইয়া নবী। Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salawatullah Alaika Nabi Ji Go নবীজি গো, তুমি ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, আমরা কবে যে
দেখব তোমাকে চেয়েছি মদিনার পথে কমালিহি কশবদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নাম কি অনেকেই আচ্ছা আচ্ছা অনেকেই বাবার জন্য মায়ের জন্য মুরব্বিয়ানের ছেলে সবের জন্য মাদ্রাসাতে মাহফিলে দান করেছেন 100 করে 200-220 টাকা। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই মাদ্রাসাতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন পারবেন কি পারবেন না? এই মাদ্রাসাতে যদি হালাল উপার্জন আপনি দিতে পারেন, এই হালাল উপার্জনের বিনিময়ে দেখবেন হাশর ময়দানে কোটি কোটি টাকার মালিক হয়ে, সওয়াবের বাগিদার হয়ে আপনি জান্নাতবাসী হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। অতএব এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, এই মাদ্রাসা আপনার একদিন উসিলা হয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? কোনো দিন মনে রাখবেন কোনো মাদ্রাসার ছাত্রের সাথে উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, টিটকারি দিয়েন না, মস্কারি করেন না, তবে সব যেতে পারে আপনার জীবনে, ঠিক না বেঠিক? অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসার মাহফিলকে কবুল করুক, আমাদের প্রিন্সিপাল হুজুরকে কবুল করুক, আমার পাশে আরেকজন প্রভাষক আছেন, সকল ছাত্র শিক্ষক সকলকে কবুল করুন, এবং আমরা যারা মাহফিলে এসেছি, যারা মাহফিল থেকে চলেও গেছেন, অত্র এলাকার যত মুদ্দা মুমিন মুসলমান আছেন সকলকে আল্লাহ ক্ষমা করুক, সকলকে জান্নাতের ফয়সালা করে দিন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার জন্য দোয়া করবেন, খাস করে বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ এমন একটি মসলকের অনুসারী, আমি যেই দরবারের মুরিদ, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ, এটাও ফুরফুরা সিলচিলারি দরবার, এই ফুলতলি বলেন, ফান্দাউক বলেন, সোনাকান্দা বলেন, সারসিনা, সবগুলার গোড়া হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলহী, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সবার গোড়া কোথায়? একজন, ঠিক কিনা বলেন? অতএব আমরা যে যে দরবারে মুরিদই হই না কেন, ভক্তি হই না কেন, আমাদের গোড়া যেহেতু এক, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আকাবিররা যে সুন্নিয়াত আমাদেরকে শিখিয়ে গেছেন, এই সুন্নিয়াতের পথে এবং মতে থাকতে চাই কি চাই না? কোনো বসন্তের কুকিল, কোনো বক্তা নামের তক্তা, আলেম নামের জালেমের কথা কখনোই কান দেওয়া যাবে? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমি ছোটো মানুষ, আসলে আমার এলেম কালামও নাই, আর এই মাদ্রাসার মাহফিলে, যে মাহফিলে আমাদের বড় সাহেব কিবলা এই স্টেজে উঠে কথা বলে গেছেন, এখানে আসলে কথা বলার যোগ্যতা এবং কোনো কিছু আমার নাই, আসলে আল্লাহ হয়তো কবুল করেছেন, দয়া করেছেন, কিছু কথা বললাম, ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আবার 1 তারিখ বর্ণী সাববাড়িতেও আল্লাহ কবুল করেছেন, আল্লাহর ওলির নেক নজর নেওয়ার জন্য হয়তো বা, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি মাগরিবের আগেই আসার চেষ্টা করব, আমাকে হয়তো বা মাগরিবের পরেই মাইক দেওয়ার কথা আর কি বলেছেন, আল্লাহ মাফ করুক, আল্লাহর ওলির দরবার আসবো, ওয়াজ করার জন্য নয়, যেহেতু বলেছে যদি আল্লাহ সুযোগ করে দেন একটু দোয়া নেওয়ার জন্য আসবে, তবে আমি মাগরিবের আগে এসে পৌঁছার চেষ্টা করি, বিশেষ করে আমাদের সিলচিলা এবং মসলকের যত ভক্ত মুরিদান বা আশেক ছিলেন, আমার সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহের কাছে যারা কেরাত শিখেছেন, এমন বহু মানুষ এই অত্র এলাকার কবরে শুয়ে আছেন, আছে না নাই? এই মাদ্রাসার অনেক উস্তাদ, অনেক ছাত্র হয়তো বা চলে গেছেন, অবশ্যই চলে গেছেন, তাদের জন্য আমরা প্রাণ দিল ভরে দোয়া করব, আল্লাহ যেন এই মাদ্রাসার এমন একটি মহতি মাহফিল হতে পারে, আজকের এই মাহফিলটা শেষ মাহফিল, এই মাহফিলকে উসিলা করে আমার আপনার তমাম জিন্দিগির গুনা খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগুনা পানি বাসাতে ফেরত দেন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তুমি সারা কারো কাছে আমরা করি বরুদ,
তুমি বিনে কে বুঝিবে আমরা রিবে দো, তুমি দয়াল আমরা কাঙ্গাল আল্লাহ চিরদি, কোন দিন শোধ হবে না তোমারি, নিজ গুণে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কবরে আযাব যদি কেহ দেখিত, কবরে যাব যদি কেহ দেখিত, গরবাড়ি সারিয়া পাগল হইত, আব্বা আম্মা আছে যার আল্লাহ কবরে, মাফ কইরা দাও নূর নবীজির খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাবুদ আমরা গুনাগার, আমরা তো নাফরমান, আমরা তোমার চরম বাধ্য গুলাম, আমরা গুনাগার হতে পারি, এই মাহফিল তো তোমার হাবিব বলেছে জান্নাতের বাগান, আল্লাহ এমনিতেই মাদ্রাসা কোরআন সুন্নার মজমা, আল্লাহ একটি জান্নাতের বাগানে বসে আমরা নাফেরমানের দল, তাজ্জুতের সময় হয়ে গেছে রে মাবু, যে সময়ে ডেকে ডেকে তোমার বান্দারা তোমার বন্ধু হয়ে গেছে, যে সময়ে তুমি মাওলারে ডেকে আমাদের সাহেব কিবলা ফুলতুলি শামসুল উলামা হয়ে গেছে, আল্লাহ আমরা তো নাফরমানি মকারাম, সাহেব কিবলা ফুলতুলির ভক্ত অনুরক্ত, তোমার বন্ধু যারা হয়ে গেছে তাদের ভক্ত অনুসারী আমরা হই, তোমার হাবিবের উম্মত হইয়ে তমাম জিন্দগির সব গুনার গাটুরি মাথায় নিয়ে আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছি, অমনি আমাদের গোটার দিকে না তাকাইয়া, না ফরমানের দিকে না তাকাইয়া, তোমার হাবিব নূর নবীর উসিলায় আল্লাহ আমাদের আজকের এই দোয়া মুনাজাতে তুমি কবুল করে লও, আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ সব
আজকের এই মাহফিল থেকে তোমার হাবিব নূর নবীর নূরময় রহ মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ওলি আব্দুল গাউস কুতুব পীরে মাশায়েখ হাজী গাজী নবী রাসূল যারা যেখানে শহীদ আছেন সকলের রুহে পাকে পৌঁছিয়ে দাও। মাবুদ চার তরিকার ইমামগণ চার মাযহাবের ইমামগণ রুহে পাকে পৌঁছিয়ে দাও। খাস করে বাংলার আধ্যাত্মিক সম্রাট হযরত বাবা শাহ জালাল রাদিয়াল্লাহু আনহু রহমাতুল্লাহ রুহে পাকে পৌঁছিয়ে দাও। শহীদ বালাকুট আল্লাহ সৈয়দ আহমদ শহীদ রায় বেরলভী রহমাতুল্লাহ রুহে পাকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তোমার বন্ধুর যত ভক্ত রক্ত তোমার সিলসিলার ভক্ত মুরিদ আল্লাহ যারা যেখানে শহীদ আছেন সকলে রুহে পাকে পৌঁছিয়ে দাও। ফুরফুরার জমিনে পৌঁছিয়ে দাও আল্লাহ। আল্লাহ দিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরী রহমাতুল্লাহ রুহে পাকে পৌঁছিয়ে দাও। সিলসিলায়ে জনপুর সিলসিলায়ে বদরপুর সিলসিলায়ে ফুলতলির সকল আউলিয়া কেরামগণ আল্লামা সাহেব কেবলার সমস্ত খলিফাবৃন্দ রুহে পাকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা সারসিনার জমিনে পৌঁছে দাও, সোনাকান্দার জমিনে পৌঁছে দাও, ফুলতলির জমিনের ফুল লক্ষ লক্ষ আধ্যাত্মিক সন্তানকে তিম করে ফুলতলির জমিনে শুয়ে এখনো সারা বিশ্বে ফুলতলির সেই ফুলের সরব ছড়ায়। তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে, তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে মহান গৌরবে মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। অমনিব তোমার অলির তুমি এমন ভাবে কবুল করেছো, তোমার অলির খেদমত কেমন ভাবে কবুল করেছো, তোমার অলির আওলাদ কেমন ভাবে কবুল করেছো রে মাওলা। তোমার অলির প্রত্যেকটা সন্তান, তোমার অলির প্রত্যেকটা নাতি আল্লাহ অবাক হয়ে যায়, দিন রাত পরিশ্রম করে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে দিনের খেদমত করছে, সুন্নিয়াদের খেদমত করছে। আমার সাহেব কিবলা দোয়া করতেন তার আওলাদের জন্য, তুমি তোমার বান্দার দোয়া কি কবুল করেছো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। আজকের এই এলেমের একটি বাগান থেকে ফরিয়াদ, আমার সাহেব কেওলা ফুল তলির দ্বারা জাত মাকামাতকে আরো বুলন্দ করে সারা পৃথিবীতে আমার সাহেব কিবলার রক্তে জড়ানো এই খেদমতকে, রক্তে জড়ানো এই সুন্নিয়াতকে আল্লাহ গোটা ওয়ার্ল্ড ব্যাপী তুমি সয়লাভ করে দাও। আল্লাহ সাহেব কিবলা ফুল তলির নেক নজর তাওয়াজ্জু আমরা নসিব করো, তোমার অলিদের তাওয়াজ্জু নিয়া নিয়া আমরা যেন তোমার অলিদের বাইলে বাইলে সুন্নিয়াতের খেদমত করে যাইতে পারি, আর কাল আসরের ময়দানে আমরা রাকাবীরদের কে নিয়া তোমার হাবিব নূর নবীর আরশের নূরের ছায়ার নিচে জায়গা করে নিতে পারি। আমরা সেই তৌফিক তুমি বক্সায় দাও, আমাদের এলেমের মধ্যে বরকত দাও, আমাদের আমলের মধ্যে বরকত দাও, আমাদের সিনার মধ্যে শক্তি দাও আল্লাহ। আমাদের আওলাদকেও তুমি এই সিলসিলা মস্তকের উপর দায় আমার কায়েম রাখিও আল্লাহ। আমাদের পাশেই বর্ণির সাহেব কেবলা শুয়ে আছেন, তোমার বন্ধু রে পাকে পৌঁছিয়ে দাও। আমার সাহেব কেবলা বলতুলে আরেকজন খলিফা আল্লামা বালাউটি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার বন্ধু রে পাকে পৌঁছিয়ে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে ফান্দাউকের জমিনে আমার মুর্শিদ দাদা মুর্শিদ শুয়ে আছে,
আল্লাহ আমি ছোটবেলায় দেখেছি আমার মুর্শিদ কিবলার সাথে আমার সাহেব কিবলার কেমন সুসম্পর্ক ছিল। মাহবুবরে মাধবপুর চুনারো ঘাট এলাকায় যখন যাইতো, সাহেব কিবলার আমার মুর্শিদ কিবলা মিলে যখন মাহফিল করতো, চেয়ে দেখতাম যেন দুইজন আল্লাহর ওলি তোমার বন্ধুদের, নূর থেকে নূর চমকাচ্ছে আর মানুষগুলোকে তরিকতের তালকিন তালিম তারবিয়াত দিয়ে আমাদের এলাকাতে তোমার ওলিরা যে খেদমত করেছে আল্লাহ সুন্নিয়াতের জন্য, আজ মানুষ তা অক্ষরে অক্ষরে পাইতেছে। আল্লাহ আল্লাহ এমন অক্কানি ওলিদের দারাজাত বা কামাত বুলন্দ করে তাদের নেক নজর তাওয়াজ্জু আমাদের নসিব করো। আল্লাহ খাস করে আমরা হাত বাড়াইলাম, জানি না রে মাহবুব কে জানি আমার মতো বাবা হারাইতি, মাহবুব কে জানি রে মা হারাইতি, যাদের মা বাবা দুনিয়ায় নাই তার মতো কপাল পুরায়ার কেউ নাই। অগমনি এই পৃথিবীতে কত মানুষ আমাদেরকে মায়া করে মহব্বত করে, এক মানুষ আরেক মানুষকে মায়া করে মহব্বত করে, ছেলে সন্তান স্ত্রী পুত্র ভাই বেরাদর, কিন্তু পৃথিবীতে একজন মানুষই আছে যে মানুষটা সন্তানের জন্য নিজের জীবনটাকেও কুরবানি করতে রাজি হয়ে যায়। আল্লাহ সেই মানুষটার কেউ না কেউ না, মা দুঃখিনী চারা কেউ, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা মা, যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না রে, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। কত মানুষ রে আমার কত ভাই জানে এই মধ্যে হাত বাড়াইছে, বাড়িতে গিয়া মা বলে ডাক দিতে পারবে না, আল্লাহ আমাদের মারে তুমি মাফ করছো নি, আমাদের মার কবরকে জান্নাতের বাগান বানাইছো নি। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, একটি মাদ্রাসার মাহফিল থেকে মকবুল মাহফিল থেকে তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের আম্মাকে মাফ করে দাও, আমাদের আব্বাকে মাফ করে দাও, আমরা আর গুনার দিকে তাকাইও না, আমরা নাফরমানির দিকে তাকাইও না। এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্র শিক্ষক আলেম ওলামারা আজকের মাহফিলে তোমার ওলির আওলাদ এসে গেছে। আল্লাহ যে মানুষটা 24 ঘন্টা শুধু এতিমদেরকে নিয়ে চিন্তা করে, যে মানুষটা এতিম ছাড়া কিছুই বুঝে না, আল্লাহ যে মানুষটা মাজলুম মানুষের পক্ষে কথা বলে, আল্লাহ তোমার মহানবীর আওলাদ এসে গেছে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহর বড় সাহেব যেটা আল্লাহ তোমার মকবুলীদের উসিলায় এ মাহফিলকে কবুল করে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার মাটির নিচে তো মুমিন মুসলমান শুয়ে গেছেন সকলকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসার মাহফিলের উসিলায় নিঃসন্দেহে অত্র এলাকার মাটির নিচের কবরবাসীর আজাব বন্ধ আরো আঁকতে গিয়ে আল্লাহ আল্লাহ এটা আমাদের ইমানে বিশ্বাস, তোমার কোরআন বলে হাদিস বলে নবী, আল্লাহ যে এলাকাতে এত সুন্দর একটি প্রতিষ্ঠান এই এলাকার মানুষ নিঃসন্দেহে ভাগ্যবান, আল্লাহ এই মাদ্রাসার প্রতি তাদের তাদের হাতকে তাদের ধনকে মনকে তুমি আরো অনেক অনেক গুণে বৃদ্ধি করে দাও। এই মাদ্রাসাকে এই অত্র এলাকার জন্য কোরআন সুন্নার সুন্নিয়াতের একটি মারকাজ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে লও। আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ মহোদয়,
আল্লাহ মাহবুদ তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আমার মতো নাফরমানকে খুসুর দাওয়াত করেছেন, যদিও আমি মাহফিলে কথা বলার কোনো ধরনের যোগ্যতা এলেম আমল আমার নাই, আল্লাহ এটা আমার খুশ নসিব, আল্লাহ এটা আমার খুশ নসিব, এটা আমি শিখতে দিয়ে দিতেছি, এবং এর এই খুশ নসিবের পক্ষে এই খুশ নসিবের জন্য আমি বিশ্বাস করি আমার ইমানে আকিদায় তোমার নূর নবীর সৎকা আর আল্লাহর অলিদের নেক নজর ছাড়া আর কিছুই না। আল্লাহ এসব মাহফিলগুলোতে সবাই কথা বলতে পারে না, এটা আমাদের আকিদায় আমরা বিশ্বাস ইমানে বিশ্বাস করি, এটা আমাদের অন্তরের বিশ্বাস। আল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলকে কেন্দ্র করে এই মাদ্রাসার ওলামা তোলাবা যারা আছেন আল্লাহ সকলকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও, সবার দুনিয়া এবং আখিরাতের সব সমস্যার সমাধান করে প্রত্যেককে তুমি এক একটি নূরের সংসার উপহার দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসার গভর্নিং বডিতে যারা আছেন তাদেরকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ এমন একটি প্রতিষ্ঠানের খেদমত যারা আঞ্জাম দিতেছেন তাদের দুনিয়া এবং আখিরাতকে উজালা করে দাও আল্লাহ, এই মাহফিলে যারা একটি পয়সা দিয়েও আল্লাহ সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রকে তুমি সাহেব কেবলা ফুলতলির অন্তরের ধনে ধনী বানাই দাও আল্লাহ। আল্লাহ তাআলা অত্র এলাকার যত মানুষ আছে যাদের যত সমস্যা আছে পর্দানি সিন আমার মা বোনেরাও হাত বাড়িয়েছে প্রত্যেকের সব সমস্যার সমাধান করে দাও, এই মাহফিলকে আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি হয়তো নাফরমান, অনেকের অনেক আবদার ছিল, অনেকের মনে অনেক কথা জাগতেছে, আমি হয়তো বা বুঝতে পারতেছি না, আমার এই ভাষাও নাই আমার এই জ্ঞানও নাই আমার মেমোরিতে এখন আসতেছেও না, আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই মুহূর্তে তুমি মাওলার কাছে যা চাইতেছে আমার নূর নবীর সৎকায় নূর নবীর উসিলায় আল্লাহর অলিদের উসিলায় এই মাদ্রাসাকে উসিলা করে এই মাদ্রাসার এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকের দিলের নেক তামান্নাকে কবুল করে নাও। আল্লাহ আমি সহ আমার সফর সঙ্গী আমার ভাই মৌলভী বাজার থেকে আমার অত্যন্ত মহব্বত প্রিয় ভাই নুরুল, আল্লাহ আমারে রাতের গভীরে ও ফোন দেয় খোঁজখবর নেয় ভাই কোথায় আছেন কোন জায়গায় মাহফিল করেছেন, আল্লাহ প্রায় প্রতিদিনই মাহফিল করতে হয়, আমার এই ভাইটা আমার খোঁজ নেয় আপন ভাইয়ের চেয়েও আরও বেশি মহব্বত করে, আল্লাহ তুমি আমার ভাইটার দুনিয়া আখেরাত উজালা করে দাও, তার মা বাবাকে কবুল করে নাও, তাকে তালামিজের একজন হক্কানি কর্মী হিসেবে তুমি কবুল করেছ আল্লাহ মৌলভী বাজারে, তাকে তুমি আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার সফর সঙ্গে আমার ছাত্র আল্লাহ আব্দুল হালিম সহ নাজিমুদ্দিন তারা আমার সাথে সাথে ঘুরে আল্লাহ তাদেরকে তোমার কুদরতি নজরে হাওলা করে দিলাম, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও, হক্কানি আলেম আলেমে তাকে হক্কানি রব্বানি বানিয়ে দিও। আমার ড্রাইভার আল্লাহ রাতের গভীরে আমার নিয়ে চলাফেরা করে সেজন্য সুন্দরভাবে ড্রাইভ করতে পারে এবং গন্তব্যে আমরা পৌঁছতে পারি এবং বাড়ি থেকে পৌঁছতে পারি নিরাপদে সেই ব্যবস্থা করে দিও। মাহবুদ আমাদের মরণটা তুমি সফর অবস্থায় দিও, আল্লাহ আমাদের খেদমতকে তুমি কবুল করে নিও, আমাদের জীবনে যা কিছু আছে যেন সব তোমার রাজি খুশির জন্য হয় কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তাআলা তোমার হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর উসিলায় আমাদের আজকের দোয়া মুনাজাতকে কবুল করেছো, ঈমান আকীদা বিশ্বাস নিয়ে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি ওগো আল্লাহ, শেষ পরিয়াটা তোমার দরবারে জীবনে একটিবার হলেও সোনার মক্কা আর মদিনার মেহমান বানায়ো, তোমার হাবিবের নূরের চেহারা আমাদের ভাঙ্গা গড়ের মেহমান হিসেবে তোমার নূর নবীকে হাজির করে দিও, আমার নূর নবীরে দেখাইয়া এই কলিজার জ্বালা যন্ত্রণাকে মিটিয়ে দিও আল্লাহ, মরণের বিছানায় যেদিন শুয়ে যাব আল্লাহ তোমার হাবিব নূর নবীজিকে দেখতে দেখতে আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।